আমাদের আজকের অধিবেশনের শীর্ষক। আমাদের প্যানেলিস্টরা এসে গেছেন, শ্রীজিৎ মুখার্জি, অভিরূপ সেন, সুপ্রতিম সরকার, এবং তাদের সঙ্গে কথা বলবেন ডক্টর জয়ন্ত সেনগুপ্ত। আসুন। নমস্কার সবাইকে। আজকের এই যে সেশন, আমরা এখন 2:05, আমরা অ্যারাউন্ড তিনটে অবধি আমাদের সময় আছে। হ্যাঁ, তো অ্যারাউন্ড 50-52 মিনিট সময়, তার মধ্যে 10-15 মিনিট আমরা প্রশ্নের জন্য রাখতে চাই। তিনজন স্বনামধন্য ব্যক্তিত্ব আমাদের মধ্যে রয়েছেন, সুপ্রতিম সরকার, অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ, অভিরূপ সেন, জার্নালিস্ট বিখ্যাত, যার আরুষি 2015 সালে প্রকাশিত আরুষি, এই আরুষি তলোয়ার হত্যা মামলায় সাড়া ফেলে দিয়েছিল, প্রকাশ করেছিল, যেরকম আমাদের যে অনেক ধ্যান ধারণাকে একদম সমূলে উৎপাটিত করে সেই বই। আর আমাদের মধ্যে রয়েছেন আমাদের অন্যতম প্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। এদের বক্তব্য আমরা শুনব। বিষয় হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে বাঙালি গোয়েন্দারা কি শুধু উপন্যাসেই সীমাবদ্ধ? কেন এই প্রশ্নটা আমরা তুলছি, তার কারণ বাঙালি গোয়েন্দা কাকে বলে? আমরা বাঙালি গোয়েন্দাদের কথা ভাবলেই যে নামগুলো অনিবার্যভাবে মাথায় আসে আমরা সবাই জানি, ব্যোমকেশ, ফেলুদা, এরা তো আছেনই, জয়ন্ত মানিক, হেমেন্দ্র কুমার রায়ের, তারাও বাঙালি গোয়েন্দার এই চরিত্রের মধ্যেই পড়ে, নিহার রঞ্জন গুপ্তের কিরীটি রায়, সেটাও এরকম। আমি অন্য অনেকের কথা বাদ দিচ্ছি, কিন্তু এদের কথা আমাদের প্রথমে সর্বাগ্রেই মাথায় আসে। আর এই নামগুলো চিন্তা করলেই আমরা দেখতে পাবো যে এরা সকলেই সাহিত্যের ডিটেকটিভ শুধু নন, এরা সকলেই যাদেরকে আমরা বলি প্রাইভেট ডিটেকটিভ বা কনসাল্টিং ডিটেকটিভ, শার্লক হোমস যে ঘরানার সবচেয়ে প্রতীকী, সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকী সাহিত্যের চরিত্র। এই যে প্রাইভেট কনসাল্টিং ডিটেকটিভ বা ফেলুদার কথায় প্রাইভেট ইনভেস্টিগেটর, ব্যোমকেশের সত্যান্বেষী, বাঙালি গোয়েন্দাদের সঙ্গে এই এই যে যারা খানিকটা একা একা কাজ করেন, লোনার হোমসের যেরকম চরিত্র, তার সঙ্গে একজন তারই প্রায় সমবয়সী অ্যাসিস্ট্যান্ট বা বন্ধু বা সাইডকিক থাকেন, যেরকম ওয়াটসন, যেরকম ব্যোমকেশের অজিত, ফেলুদার তোপসে খানিকটা আলাদা, দৃষ্টিভঙ্গিটা খানিকটা আলাদা, কিন্তু এদের সকলেরই যে কাজ সেটা হচ্ছে এদের গোয়েন্দাগিরিটা, ফেলুদার যেরকম মগজাস্ত্রের প্রয়োগ, এটা হচ্ছে বেসিক্যালি ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ। পুরোপুরি হয়তো যাকে বলে আর্মচেয়ার ডিটেকটিভ তা এরা নন, এরা মাঝে মাঝে ঘোরেন, তথ্য সংগ্রহ করেন, কিন্তু প্রধান ডিডাকশনের প্রয়োগটা এরা, এদের কোনো ওই রকম সিস্টেমেটিক অ্যাক্সেস নেই টু সায়েন্টিফিক ইনফরমেশন, ফরেন্সিক ইনফরমেশন ইত্যাদি। অর্থাৎ এরা বুদ্ধি বলে ডিডাকটিভ লজিকের সাহায্যে গোয়েন্দাগিরি করেন, রহস্যের কিনারা করেন। রহস্যের কিনারা যখন হয়, এই গোয়েন্দা গল্পগুলো সবই কে খুনি এই ধরনের চরিত্রের, হুডানিট, অর্থাৎ সেই রহস্য উদ্ঘাটিত হওয়ার সঙ্গে সঙ্গেই বইয়ের কাহিনীও শেষ। এখন প্রথম প্রশ্ন আমি যেটা সবাইকেই করব, সুপ্রতিমবাবু থেকে শুরু করে তারপরে অভিরূপ সেন এবং সৃজিৎ সবাইকেই আমি এই প্রশ্নটা করব, সেটা হচ্ছে যে এই যে শুধু বাঙালি গোয়েন্দা হিসেবে, বাঙালি গোয়েন্দারা শুধু উপন্যাসেই আবদ্ধ সেটাই শুধু একমাত্র প্রশ্ন নয়, বাঙালিয়ানার গণ্ডি ছাড়িয়ে আমরা কি এটা বৃহত্তর প্রেক্ষাপটে বিশ্বেও কি আমরা এই যে প্রাইভেট কনসাল্টিং ডিটেকটিভ, যারা একটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজের মাধ্যমে ডিডাকশন করেন, এইটা সত্য ঘটনা অন গ্রাউন্ড রিয়ালিটির সঙ্গে কতটা সাযুজ্যপূর্ণ অথবা নয়, এটা প্রথম প্রশ্নটা সুপ্রতিমবাবুকে করব। এই কারণে, কারণ সুপ্রতিমবাবু আপনারা হয়তো অনেকেই জানেন যে একজন একজন অতি দক্ষ পুলিশকর্মী, যিনি রাষ্ট্রপতির পুরস্কার পেয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছ থেকেও পেয়েছেন, তার পাশাপাশি উনি লেখেন, পুলিশের গোয়েন্দাগিরির ইতিহাস উনি লিপিবদ্ধ করেছেন, কলকাতা পুলিশের যে ফেসবুক সাইট সেখানে রহস্যের রবিবার, আপনারা হয়তো অনেকে পড়েছেন, প্রতি রবিবার একটি করে চমকপ্রদ, একদম 1950-এর দশক থেকে শুরু করে আজ অবধি অনেকগুলো চমকপ্রদ কেস, যার
উদ্ঘাটন, রহস্য উদ্ঘাটন কলকাতা পুলিশের হাতে করে, সেগুলো উনি অসম্ভব সুন্দরভাবে লিপিবদ্ধ করেছেন। সেগুলো বই হয়ে প্রকাশিত হবে গোয়েন্দাপীঠ লালবাজার নাম দিয়ে অদূর ভবিষ্যতে, কয়েকদিনের মধ্যেই। সেই জন্য সুপ্রতিমবাবুকেই প্রথমে এই প্রশ্নটা করি যে এরা কতখানি আদৌ বাস্তব চরিত্র। অনেক ধন্যবাদ জয়ন্তবাবু, সবাইকে নমস্কার, সৃজিতকে নমস্কার, অভিরূপকে নমস্কার, আপনাদের সবাইকে নমস্কার। আপনার প্রশ্ন যেটা প্রাইভেট ডিটেকটিভ কতটা বাস্তবসম্মত, একদম শুরুতেই একটা কথা খুব চাঁচা ছোলা ভাষায় শুনতে ভালো নাও লাগতে পারে সেটা বলে নিই, প্রাইভেট ডিটেকটিভের কোনো অস্তিত্ব কিন্তু নেই, ওটা কল্পনায় আছে, কল্পনার কাহিনীতে আছে, বাস্তবে কিন্তু নেই। প্রাইভেট ডিটেকটিভ এজেন্সিজ, আমরা অনেক কাগজে বিজ্ঞাপন দেখি প্রাইভেট ডিটেকটিভ আছে, এই ডিটেকটিভ এজেন্সি, আমাদের সেই গল্পগুলো পড়তে ভাল লাগে কল্পনায়, কিন্তু ডিটেকটিভ বা ডিডাকটিভ লজিক যা বলছিলেন, ডিটেকটিভ স্কিল ব্যবহার করে কোনো অপরাধের সমাধান করার মতো প্রাইভেট ডিটেকটিভ সেকালেও ছিল না, আজকেও নেই। যেটা আছে প্রাইভেট ডিটেকটিভ বলতে যেটা বুঝি ডিটেকটিভ এজেন্সি, তাদের কাজটার সঙ্গে ইনভেস্টিগেশনের খুব দ্রুততম সম্পর্ক আছে বলে মনে হয় না, তাদের কাজটা মূলত স্নুপিং, সার্ভেলেন্স, একটু গুপ্তচর বৃত্তি। অমুক পাত্রের সঙ্গে তমুক পাত্রীর বিয়ে হচ্ছে, দুই পরিবারের পক্ষ থেকে একজনকে লাগানো হয়, একটু খোঁজ নিয়ে দেখুন ছেলেটি বা মেয়েটি কোট আনকোট ভালো কিনা, বা কোনো পুরুষ বা কোনো স্ত্রী কারোর সঙ্গে কোনো পরকীয়ায় জড়িয়ে পড়েছেন কিনা, পালিয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, অন্য কিছু করার সম্ভাবনা আছে কিনা, এই খোঁজ খবরগুলো করে। 20 বছরের অভিজ্ঞতায় দেখিনি খুন, জখম, ডাকাতি, চুরি, ছিচকে চুরি, পকেট মারিয়ে কোনো সমাধানের জন্য কোনো প্রাইভেট ডিটেকটিভের কথা শুনিনি। এটা একদম শুরুর কথা বলে দিই, আমরা কল্পনার গল্প খুব অগ্রাসে গেলি, আর বাস্তবের গোয়েন্দা নিয়ে একটা ছোট্ট গল্প অন্তর অনুমতি নিয়ে, ওনারা তো বলবেন, ছোট্ট গল্প দিয়ে শুরু করি, মানে ইতিহাস অনেকটাই বলা যায় কিন্তু খুব একাডেমিক ডিসকোর্সে যেতে চাইছি না, একদম নিজের অভিজ্ঞতা বলি। 20 বছর আগের ঘটনা, এখন শিক্ষানবিশ যারা IPS অফিসার হন বা অন্য WBPS অফিসার হন, তাদের জেলায় একটা ডিস্ট্রিক্ট ট্রেনিং থাকে পুলিশ একাডেমির পরে, সেই জেলায় তাদের পুলিশের বিভিন্ন যে শাখা থাকে, ক্রাইম, ল অ্যান্ড অর্ডার বলুন, ইনভেস্টিগেশন ব্রাঞ্চ, থানার সঙ্গে অ্যাটাচমেন্ট, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, সবার সাথে একটা অ্যাটাচমেন্ট থাকে, যাতে বিভিন্ন শাখার যে কাজকর্ম তার সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা তৈরি হয়। তো আমার প্রবেশন কেটেছিল জলপাইগুড়িতে, সেখানে মালবাজার থানাকে আমাকে তৎকালীন SP বলেছিলেন, ওইখানে তোমার থানার সঙ্গে অ্যাটাচড হয়ে কাজ শেখো। সেই থানায় OC ছিলেন রাজকুমার মিত্র বলে এক ভদ্রলোক, অতি শান্তশিষ্ট, এবং প্রথম চাকরি তো সকলের তো উৎসাহ থাকে, আমরাও ফেলুদা বোমকে সব পড়েই বড় হয়েছি, রেড করব, সাংঘাতিক রোমাঞ্চ থাকবে, প্রচুর বড় বড় খুনের সমাধান করব, দৌড়ে চোর ধরবো, গুলি চালাবো দু হাতে, এরকম অনেক কাল্পনিক ধারণা নিয়ে লোকে পুলিশে জয়েন করে, একটু সিনিয়র লেভেলে তো আরোই করে, এইসব শিক্ষাগুলো আমাদের দেয়া হয়। তো গিয়ে দেখলাম মালবাজার থানাটা তৎকালীন এতই নিরুপদ্রব, শান্ত এবং অপরাধহীন একটা থানা যে মাসে একটা মোটরসাইকেল চুরি ও একটা ঘড়ি চুরির বেশি কিছু ঘটছে না, কিছু ঘটার সম্ভাবনাও দেখা যাচ্ছে না। এখন কাহা তো করে এই চোলাই মদের রেড আর সাট্টা জুয়ার রেড করা যায়, এটার জন্য তো ঠিক পুলিশে চাকরি করা নয় বা IPS অফিসার হওয়া নয়। তো খুবই নিষ্প্রাণ এবং খুব একটা নিরামিষ ভঙ্গিতে যখন দিন কাটছে, বিরক্তই হয়ে যাচ্ছে, একদিন একটা ডাকাতি ঘটল মালবাজার থানার একদম কেন্দ্রস্থলে, একটু গুছিয়ে ডাকাতি, বেশ 4-5 জন এলো, পিস্তল টিস্তল দেখালো, পিছমোড়া করে বেঁধে অনেক টাকা পয়সা নিয়ে চলে গেল গয়নাঘাটি। ছোটো শহরে কোনো যেখানে অপরাধ হয় না, একটু আলোড়ন পড়লো, আমি প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়লাম, এই সমাধান করতেই হবে, নিজেকে ফেলুদা মনে হতে লাগলো। তো বড়োবাবুও যথেষ্ট উত্তেজিত, একটা কাজ পাওয়া গেছে, SP রোজ খবর নিচ্ছেন কি হলো। তো নিস্তরঙ্গ জীবনে একটা তরঙ্গ এলো, যখন বড়োবাবু একদিন বললেন যে একটা সোর্স মারফত খবর এসছে, ভেরি ক্রেডিবল সোর্স, আমাদের অনেক কাজ করেছে, ওদলাবাড়ি বলে একটা জায়গা, আপনারা অনেকে গেছেন মালবাজার থেকে 10-12 কিলোমিটার দূরত্বে, সেখানে একটা ধান খেতের কাছে 4 জন ওই ডাকাত লুকিয়ে আছে, এবং আজকে অন্য একটা জায়গায় বীরপাড়ার দিকে কোনো একটা জায়গায় একটা ডাকাতির পরিকল্পনা আছে, স্যার যাবেন? তো যাওয়ার জন্য তো মুখিয়েই আছি, যাওয়ার তো সুযোগ পাচ্ছিলাম না, তা যাওয়ার সুযোগ যখন পেলাম তো তৈরি হয়ে সিভিল ড্রেসে রিভলভার টিভলভার গুঁজে আমরা ছুটলাম। সন্ধ্যেবেলার দিকে বর্ষাকাল, ধান খেতের উপর দিয়ে বা আলের উপর দিয়ে দৌড়ানো খুব কষ্টকর জিনিস, স্নিকার পরে বা বুট পরে তো আরোই বেশি বারবার আছাড় খেতে হয়। তো আমরা দূরে দেখছি যে আমাদের সোর্স এগিয়ে নিয়ে যাচ্ছে, বড়োবাবু আমার গাড়িতে আছেন, পিছনে আরও 10 জন ফোর্স আছে। তো আমরা থামলাম, সঙ্গে আমার ব্যক্তিগত দেহরক্ষী 2 জন আছে, অনেক দূরে অন্ধকারের মধ্যে যেতে হবে একটা জায়গায়, আমরা হাঁটছি, 10-12 জন আছে। একটু বাদে সত্যি সত্যি দেখা গেল, সোর্স বললো স্যার ওখানে একটা আলো জ্বলছে দেখুন।
তো একটা কুপির আলো যেরকম হয় দূর থেকে সেটা জ্বলছে, তো দেখে আমাদের ধারণা হলো সোর্স বললো ওইখানেই ওইখানেই ওদের ডেরাটা, ওখান থেকে ওরা কিছু করবে। তো সঙ্গে সঙ্গে যা হয় উত্তেজনার বসে চলুন বড়বাবু দৌড়ই বলে আমরা চেস করলাম অন্ধকারের মধ্যে, সে মারাত্মক অভিজ্ঞতা আছাড় খেয়ে পড়ছি এটসেট্রা। তো ওরাও একটা আন্দাজ পেয়েছে যে একটা নড়াচড়া হচ্ছে, পুলিশের ড্র্যাগন লাইট আছে বোধহয় ধরতে আসছে, তো ওরাও পালালো। প্রায় 50 মিটার দূরে যখন দূরত্বে দেখতে পাচ্ছি 100 মিটার, পিছন ফিরে দেখি আমার কেউ নেই, শুধু আমার ব্যক্তিগত দেহরক্ষী। দূরে দেখতে পাচ্ছি বড়বাবু খুব আয়েসে দাঁড়িয়ে আছেন কোমরে হাত দিয়ে, সঙ্গে ফোর্স নিয়ে, কেউ আসছে না। তো প্রচণ্ড রাগ হলো, ধরতে তো পারলাম না, তারা পালিয়ে গেল। ফিরে এলাম খুবই ক্ষিপ্ত মানসিকভাবে, কোনো কথাই বলছি না বড়বাবুর সঙ্গে, গাড়িতে করে ফিরছি। উনি নানা এটা ওটা বলছেন কিন্তু আমি খুব একটা বার্তা দিচ্ছি না। থানা এসেছি, ঠিক আছে রাত হয়ে গেছে, তাহলে এবার চলি। স্যার একটু দাঁড়ান, চা খাবেন? গরম সিঙাড়া পাওয়া যায়, রসগোল্লা? না। বলে স্যার খুব রেগে গেছেন না? না না, রাগের কী আছে? ওরা আমি বুঝতে পেরেছি কেন রেগে গেছেন, দৌড়ইনি বলে তো। তো এরকম তখন আই লস্ট ইট, আমি বললাম যে হ্যাঁ অবশ্যই, একটা 10 জন ফোর্স নিয়ে যাওয়ার দরকার কি? যাচ্ছি, যদি সারাউন্ড করতে হতো, যদি ক্রস ফায়ার হতো, আপনি জাস্ট দাঁড়িয়ে রইলেন কোমরে হাত দিয়ে, তারপর এসে বলছেন রসগোল্লা খান, এরকম কথা হলো? তখনই বলছেন স্যার এরপরে তো হয়তো আপনি আমার এসপি হবেন কোনো দিন, প্রবেশনের পিরিয়ডে একটু আমরা লিবার্টি নিয়ে থাকি, তো একটা কথা বলি, কিছু মনে করবেন না, গুরুমন্ত্রই ধরতে পারেন, একটা জিনিস সবসময় মনে রাখবেন, দীর্ঘ কেরিয়ার তো পৃথিবীর ইতিহাসে বা ভারতের ইতিহাসে বটেই, পুলিশ কোনোদিন দৌড়ে চোর ধরেনি, ধরতে পারেনি। তাই বললাম কেন? বলে স্যার দু হাতের বা তিন হাতের নাগালের মধ্যে যদি পেয়ে যান সেটা ঘটনাচক্রে ধরে ফেলতে পারেন, বাট সেটা ব্যতিক্রম, দ্যাটস অ্যান এক্সেপশন, দ্যাটস নট দ্য রুল, ওটা নিয়মের ব্যতিক্রম, ধরতে হবে। কেন ধরতে পারে না জানেন? এরকম বলুন, সে গভীর দর্শন যা বড়বাবু শোনালেন সেটা খুব সংক্ষেপে বলে দিচ্ছি। উনি বললেন দুটো দৌড়নোর মধ্যে একটা গুণগত তফাত থাকে স্যার, আপনি দৌড়েছেন পেশার জন্য, আমিও দৌড়চ্ছি পেশার জন্য, ফিরে এসেছি, যদি আপনার রাগ কমে যায় দুজনে রসগোল্লা সিঙ্গাড়াও খেতে পারি, কালকে এসপি আমাকে বকবেন কেসটার কেন ডিটেকশন হচ্ছে না, তাড়াতাড়ি করো, এইটুকু, আর তো কোনো ক্ষতি হবে না, একটু চাপ বাড়বে পেশাগত। ওই ডাকাতগুলো যদি ধরা পড়তো কবে বেল পেতো জানি না, এবং আমি তো আরও 5টা কেসে জড়িয়ে চেষ্টা করতাম যাতে আর আগামী 1 বছর বেরোতে না পারে, তার পরিবার নষ্ট হয়ে যেত। এই যে ইন্টেন্টের তফাত, দুটো গুণগত তফাত দৌড়নোর মধ্যে, এই ফারাকটা কিন্তু স্যার থেকেই যায়, এবং এই ফারাকটা, দিস গ্যাপ ইজ আনব্রিজেবল, তাই ওভাবে ধরবেন না। এবং এই ভদ্রলোক যে রাজকুমারবাবু, আমার দেখা সবচেয়ে, যেহেতু প্রাইভেট ডিটেকটিভের কথা হলো সেই সূত্রেই বলছি, আপনি বলবেন হয়তো এটা বলছি কেন, এই ভদ্রলোককে দেখে মনে হবে পাড়ার স্কুলের ভূগোল বা ইতিহাসের শিক্ষক, অথচ আমার দেখা শ্রেষ্ঠতম, এখনও পর্যন্ত যেটুকু অল্পদিনের বা চাকরি হয়েছে অল্পদিনের অভিজ্ঞতায়, তার মধ্যে আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট ব্রিলিয়েন্ট ইনভেস্টিগেটর্স আই হ্যাভ এভার কাম অ্যাক্রস ইন মাই সার্ভিস কেরিয়ার। মোটাসোটা চেহারা, জয়ন্ত মানিকের সুন্দরবাবুর কথা বললেন, কাছাকাছি চেহারা, বেটে খাটো, ফেলুদার মতো 6 ফিট নন, ব্যোমকেশের মতো চোখে মুখে বুদ্ধির ছাপ নেই, কিরিটির মতো সেই বাংলা সিনেমার যে কমল মিত্র যে গাউন পরে থাকতেন, কিরিটিও তো বাড়িতে গাউন পরে থাকতেন, তারপর সিল্কের কিমোনো টিমোনো আর অনেক কিছু ছিল, তো এইসব ছিল, কোকড়ানো চুল, ব্যাক ব্রাশ, এসব কিচ্ছু নেই। এবং ভদ্রলোককে একটু গ্রাম্য টান, খুব ভালো ইংরেজি বলতে পারেন না, বাংলাটাও একটু পূর্ববঙ্গীয় টান আছে, একটু তোতলান, কিন্তু ব্রিলিয়েন্ট ইনভেস্টিগেটর। আমরা কাকে ব্রিলিয়েন্ট ইনভেস্টিগেটর বলি? আমাদের ক্রিকেটের একটু তুলনায় যদি আসি, ভালো ব্যাটসম্যান কাকে বলবো, মানে সর্বোচ্চ মানের ব্যাটসম্যান, কয়েকটা ইয়ার্ড স্টিক তো থাকে, তো আমাদের রোহিত শর্মাকে দেখছি এখানে 200 করেছিলেন, বাইরে কী করছেন আমরা সবাই দেখছি, তো সেই রকম শ্রেষ্ঠ ব্যাটসম্যান ধারাবাহিকভাবে তার দুটোই পরীক্ষা থাকে বোধ হয়, যে বিদেশের মাঠে প্রতিকূল পরিস্থিতিতে ফোর্থ ডে বা ফিফথ ডের উইকেটে, যেটা উইকেটটা ভেঙে আসছে ফোর্থ ইনিংসে, সর্বোচ্চ মানের পেস বোলিং বা সর্বোচ্চ মানের স্পিন বোলিংয়ের বিরুদ্ধে একটা লড়াকু সেঞ্চুরি, একটা ম্যাচ সেভিং ইনিংস বা ম্যাচ উইনিং নক। ইনভেস্টিগেটরের ক্ষেত্রে আমাদের যে পুলিশের যেটা ইয়ার্ড স্টেক, সেই ভালো ইনভেস্টিগেটর যে তার কেরিয়ারে অন্তত 10 থেকে 12টা মার্ডার কেস সলভ করেছে, সাকসেসফুলি ডিটেক্ট করেছে, কনভিকশন সিকিউর করেছেন। আমাদের মধ্যে এখানে আমার অনেক সহকর্মী আছেন, অতনুকে দেখতে পাচ্ছি, সৌমুকে দেখতে পাচ্ছি, এরা এসছেন আজকে আগ্রহে, আমাদের লালবাজারের বাস্তব গোয়েন্দারা এরা। তো এই ফারাকটা জানেন তো, যে ফারাকটা, ওই গুণগত ফারাকটা, ওটা বাস্তবের গোয়েন্দা এবং কল্পনার গোয়েন্দার মধ্যেও একটা থেকেই গেছে, এবং সেই ফারাকটা সচেতনভাবে সাহিত্যিকরা তৈরি করেছেন, যে জন্য বাস্তবের গোয়েন্দারা আড়ালে চাপা পড়ে গেছেন, স্টিরিওটাইপ তৈরি হয়েছে,
মানুষকে বিশ্বাসী করতে দেওয়া হয়নি যে বাস্তবের গোয়েন্দাদের কার্যকলাপেও মহোজাস্ত্র থাকতে পারে, তাদেরও মেধা থাকতে পারে, বুদ্ধিবল থাকতে পারে, তারা ছ ফুট উচ্চতার না হতে পারে, 0.32 কোল্ড না থাকতে পারে, সকালে যোগাসন করার অভ্যেস নাও থাকতে পারে, বেনারস ইউনিভার্সিটির হয়ে ক্রিকেট খেলার অভিজ্ঞতা নাও থাকতে পারে, এত কিছু না থেকেও তারা যে বাস্তবের মগজাস্ত্র প্রয়োগে অসংখ্য অসংখ্য কেস সমাধান করেছেন সেটার প্রচারের আলো সেভাবে পায়নি। এবং বাংলা গোয়েন্দা সাহিত্যের আপনি জানেন তার ব্যাপ্তি, তার ভাণ্ডার এত সমৃদ্ধ, আপনি হেমেন্দ্র কুমার বলছেন তারও আগে থেকে বলা যায়, কিন্তু সেটা ইতিহাসের কচকচি পাঁচকুড়ি দিয়ে থেকে বলা যায়, সেগুলো অবশ্য মানে কোট আনকোট বলছি মার্জনা করবেন, ওগুলো একটু বিদেশি গল্প থেকে টোকা, ওইগুলো একটু মানে ছায়া অবলম্বনেও বলা যায় না, একদম সরাসরি টোকাই আছে কিছু, শার্লক হোমস থেকে বা এমিল গেবরিয়া থেকে বা উইলকি কলিন্স থেকে সবই টোকা। তো বাস্তবের গোয়েন্দাদের ওই ফারাকটা কিন্তু খুব পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে বলে মনে হয়। আর শেষ কথা আপনার ওই প্রশ্নের উত্তর দিই, পরে আবার সুযোগ পেলে বলবো যে প্রাইভেট ডিটেকটিভ বলে কিন্তু কিছু হয় না, আমাদের পড়তে ভালো লাগে, আমরা প্রাইভেট ডিটেকটিভে তারা বরেণ্য, ফেলুদা ব্যোমকেশ পড়ে আমরা বড় হয়েছি, তারা বাঙালির চিরকালীন বক্স অফিস গোয়েন্দা রহস্যের। তো এইটুকুই বলার, ওভার টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আমার মনে হয় আমার বোধহয় পরের প্রশ্ন যেতে পারে, কারণ সূর্যপ্রতিম বাবু আর কিছু বাকি রাখেননি বলার মতো, ইজ কভার মোস্টলি এভরিথিং। যেটা বলছিলেন যে প্রাইভেট ডিটেকটিভ এবং ডিটেকটিভ এজেন্সি, এটা আমারও একটা স্বপ্নভঙ্গ হয়েছিল, কারণ আমিও এই নিয়ে একটা স্ক্রিপ্ট লেখার খাতিরে একটু রিসার্চ করে যেটা দেখলাম, হ্যাঁ প্রধানত তারা ওই পাত্র বা পাত্রী ভালো কিনা, পরকীয়া আছে কিনা ইত্যাদিতেই কনসেন্ট্রেট করেন, আর তার বেশি কিছু এগোন না। সেটা থেকে অবশ্য আমার আরেকটা স্ক্রিপ্টের আইডিয়া আমি পাই, যাই হোক সেটা এই টপিকের মধ্যে পড়ে না। কিন্তু একটা জিনিস ঠিক যে সবর দাশগুপ্ত বলে যে গোয়েন্দা আছে, তিনি বোধ হয় একটু অন্যরকম এই বাঙালিদের গোয়েন্দাদের মধ্যে, কারণ তিনি লালবাজারের সঙ্গে ডিরেক্টলি যুক্ত এবং তিনি বোধ হয় বাস্তবের সবচেয়ে কাছাকাছি, যদি আমি সেই অর্থে ডিটেকটিভ ডিপার্টমেন্টের কর্মী হিসেবে দেখি সেই অর্থে বাস্তবের খুবই কাছাকাছি। ফেলুদা ব্যোমকেশ যেটা উনি বললেন খুবই ঠিক কথা, মানে আপন মনের মাধুরী, শুধু মাধুরী নন, মানে জুহি চাওলা থেকে শুরু করে সব মিলিয়ে মিশিয়েই আর কি ব্যাপারটা তৈরি করা, এবং সেখানে অবভিয়াসলি সেটা পাঠকদের ভালো লেগেছে এত বছর ধরে, যেটা বলছিলেন বক্স অফিস, শুধু বক্স অফিসটা মানে একটা রীতিমতো ফ্যান ফলোয়িং যেটা ছোটবেলা থেকে পড়ে এবং ফলো করে, তো সেই সেই ফ্যান ফলোয়িংয়ের জন্যেই ওই টেমপ্লেট থেকে আমরা হয়তো খুব একটা বেরোতে পারিনি, সেই টেমপ্লেটেই রয়ে গেছে, শখের গোয়েন্দা, যোগাসন, ছফুট। যদিও উনি যার কথা যার গল্প করলেন তার সাথে আমি আরকিউল পয়রোর চেহারার একটু মিল পেলাম, যাকে দেখে ঠিক ওই যিনি হয়তো দৌড়তেন না আর কি, মানে দূরেই দাঁড়িয়ে থাকতেন। তো বাট বাঙালিদের মধ্যে হ্যাঁ সেরকম গোয়েন্দা হয়তো নেই, তবে পেশাগতভাবে আমার মনে হয় সবলবাবু হয়তো বাস্তবের একটু কাছাকাছি। থ্যাংক ইউ। আমি এই প্রসঙ্গে আবার আপনার কাছে আসবো, কেন আপনি সবর দাশগুপ্তের নাম বললেন, রবির রায়চৌধুরীর নাম বললেন না, এই এর পরের প্রশ্ন সেখানে আসবে, কিন্তু তার আগে অভিরুখের কথা শুনে নিই। অভিরুখ, আপনি তো অবভিয়াসলি আপনি এই এইগুলো সব পড়ে বড় হয়েছেন, কিন্তু নিজে কাজ করেছেন নট প্রাইভেট কনসাল্টিং ডিটেকটিভের, আপনি পুলিশের গোয়েন্দাগিরি নিয়েই কাজ করেছেন। আপনার যে বই সেই নিয়ে আপনি 2016 সালে আগে কলকাতা লিটারেরি মিটে বলেছেন, সেই জন্য সেই বইয়ের প্রক্রিয়া আমরা যাচ্ছি না, কিন্তু যে আপনি সিবিআই এর তদন্ত প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছেন, যাকে আমরা এখনও পুলিশি গোয়েন্দাগিরির যে প্যারাডাইম সেটা সর্বোচ্চ মান বলে ভাবি। বাংলায় কেন সব জায়গাতেই মাঝে মাঝে এরকম প্রশ্ন ওঠে, কেন পুলিশের হাতে এখনও তদন্ত ভার রয়েছে, কেন সিবিআই এর হাতে নেই? আপনি দেখিয়েছেন যে এই যে যেটা পরে আবার সুপ্রতিমবাবুকেও প্রশ্ন করব, এই যে অ্যাকচুয়াল বাস্তবের গোয়েন্দাগিরি সেটার প্রক্রিয়াটা কীরকম, আপনি সেই প্রক্রিয়ার উজ্জ্বল দিকটা সুপ্রতিমবাবু লিখেছেন, আপনি সেটা ডার্ক সাইডটা দেখেছেন যে কিভাবে এই যে মেটিকুলাস প্রসেস কেস সাজানো। এবং আরেকটা জিনিস ভীষণ ইম্পর্টেন্ট, সেটাও আমরা আজকে ওদের কাছ থেকে শুনবো, যে আমাদের গোয়েন্দাগিরিতে উৎসাহ থাকে খুনিকে এই 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 অবধি, অর্থাৎ আমাদের কনসার্নটা প্রধানত অ্যারেস্টের মধ্যে দিয়ে শেষ হয়ে যায়,
কিন্তু তারপরে একটা বিশাল প্রক্রিয়া থাকে, সেটা হচ্ছে পুলিশকে তারপরে আদালতের কাছে কেসটা সাজাতে হয়, কেস ডায়েরি লেখা, পুঙ্খানুপুঙ্খভাবে ঘটনাটাকে রিকনস্ট্রাক্ট করা ক্রনোলজিক্যাল ডিটেইলস দিয়ে, এবং তাতে যেন কোনো ফাঁক ফোকর না থাকে চার্জশিট ফ্রেম করা, এবং সেখান থেকে কনভিকশন বা ইন্ডাইটমেন্ট পর্যন্ত, যদি অনেক সময় প্রকৃত অপরাধী আইনের ফাঁক গলে যাতে বেরিয়ে না যান, অথবা উল্টোটাও হতে পারে অনেক সময়, যেটা অভিরূপ দেখিয়েছেন আরুষি গ্রন্থে, এই যে প্রক্রিয়াটা, এটাতে আমাদের উৎসাহ তুলনামূলকভাবে কম। তো এইটা নিয়ে অভিরূপ যদি বলেন যে এই গোয়েন্দাগিরির মধ্যে ফাঁক ফোকরগুলো কি আজকের দিনে, যেখানে গোয়েন্দাগিরি শুধু নট আ কেস অফ ডিডাকশন বাই টিম ওয়ার্ক, শুধু তাই নয়, এখানে মিডিয়া প্রেশার আছে, পলিটিক্যাল প্রেশার আছে, একটা ইমেন্স প্রেশার আছে টু ডেলিভার কুইকলি, টু ক্লোজ দ্য কেস কুইকলি, এইগুলোর কিরকম ইম্প্যাক্ট পড়ে আমাদের গোয়েন্দাগিরির ইতিহাসে, সেটা যদি আপনি বলেন, প্লাস সাহিত্যের কথাটাও যদি বলেন। Thank you once again for coming. তো এই এখানে একটা ব্যাপার আছে, I just want to start, you take off from Shubhmin's point, which is, যেটা আমার মনে হয় যে যেমন ইন রিয়ালিটি প্রাইভেট ডিটেকটিভ বলে কিছু নেই, আর আমি আমি আই অ্যাগ্রি উইথ সুপ্রদীপ বাবু, আমার এক্সপিরিয়েন্সে অ্যাকচুয়াল ডিটেকশন পুলিশ ফোর্সে সেই রকম গোয়েন্দা কিন্তু সংখ্যা খুব কম। সেটার কারণ অনেক কটা কারণ আছে, আপনি লিস্ট করলেন মিডিয়া প্রেশার, হ্যানা প্রেশার, তেনা প্রেশার, অ্যাকচুয়ালি ডিটেকশন ইজ দি আর্ট অফ বিং এ ডিটেকটিভ ইজ ভেরি আনগ্ল্যামারাস, প্রচণ্ড গ্রান্ট ওয়ার্ক, কাগজ কলম পত্র এইসব নিয়ে কাজ। ওনার আর্লি এক্সপিরিয়েন্স ইজ এক্স্যাক্টলি রাইট, দৌড়ে মানে ধাওয়া করে কাউকে ধরতে পারবে না, ওই কাগজপত্রের মধ্যে দিয়ে ইন্টেলিজেন্ট ইন্টারোগেশন করে এইভাবে ধরতে হবে। আমি এটা জেনারেলাইজেশন বলছি না যে সব পুলিশ ফোর্স এইরকম বা দি এন্টায়ার ফোর্স ইজ ব্যাড, ইট উড বি স্টুপিড অন মাই পার্ট টু সেট, দ্যাটস অ্যান অ্যাবসলিউটিস্ট পজিশন, কিন্তু আমি এটা একটা জেনারেল প্রিন্সিপাল আই থিঙ্ক উই ক্যান অল অ্যাগ্রি অন, সেটা হচ্ছে যে ভারতবর্ষে এখনো ক্রাইম ডিটেকশন রেস্টস অলমোস্ট এন্টায়ারলি অন কনফেশন। কনফেশন বার করো বা অ্যাপ্রুভাল বানাও, তারপরে দ্য কেস ফলস ইন টু প্লেস। দি অ্যাকচুয়াল সর্ট অফ গ্ল্যামারাস ক্লেভার ডিটেকশন ইজ ভেরি ভেরি রেয়ার, পার্টলি বিকজ মে বি দ্য পিপল ইনভলভ আর নট স্কিলড এনাফ, মানে কিছু ব্যাপারে তো মানে হাস্যকর জিনিস, মানে আমি কোর্ট অ্যাটেন্ড করতাম, এখন যদি সিবিআই এর লোক দাঁড়িয়ে বলে যে অ্যালকোহল দিয়ে ডিএনএ ধুয়ে যায়, সেই জন্য ডিএনএ ট্রেস নেই, দিস ইজ ইলিটারেট, রাইট? সো দ্য পার্সন ডাজ নট নো দ্য ফার্স্ট থিং, বাট দিস ইজ ইন আ কেস লাইক ইভেন অ্যাজ হাই প্রোফাইল অ্যাজ আরুষি, দিস ওয়াজ দ্য লেভেল অফ ইউ নো কম্পিটেন্স। তো ন্যাচারালি সেটা যখন হায়ার কোর্টে একটা যাবে, তখন সেই হাইকোর্টের জাজেরা জিজ্ঞেস করবে দেখুন একটু লজিক্যাল কিছু বলুন, অ্যান্ড দিস ইজ এ ট্রু স্টোরি, যাকে জিজ্ঞেস করা হয়েছে উনি বললেন যে নেই নেই স্যার, মেরে কো জিতনা পাতা থা মানে বাতা দিয়া, মাই সিনিয়র উইল প্রোভাইড দ্য লজিক, দিস ইজ ইন এ কোর্ট রুম। সো দি অ্যাকচুয়াল পার্ট অফ ডিটেকশন ইজ নট, আই মিন আই ডোন্ট থিঙ্ক ইটস ওয়েল ডেভেলপড এনাফ, but I shouldn't make a general statement about all police forces and everybody, I'm sure they're excellent people. Yeah, that's my na amar mone otimanobik deduction jeta emnito Sherlock Holmes ba Feruda majhe majhe amra dekhi je apni porshudin ekhane gechilen apni eita korechen ajke sokal bela tension e dari kamano ta bhalo kore hoyni ittadi eita ei otimanobik deduction ta actually shetao kintu বাস্তব থেকে যে খুব এক মানে খুবই দূরে সেটা আমরা বুঝতেই পারি। এটার একটা এক সেকেন্ড একটা প্রশ্ন করছি, মানে ফেলুদা কথা একটা এক্সাম্পল দিই, যেন সোনার কেল্লা, অসম্ভব ভালো বই, অসম্ভব ভালো ছবি, ওরকম অত ভালো ছবি খুব কমই রয়েছে, এবং দুটোর ফরম্যাটটা একদম আলাদা, একটা বইটা হুডানিট আর এটা নয়, সেটা একটা মাস্টার স্ট্রোক।
কিন্তু গোটা বই বা ছবিতে ফেলুদা ডিডাকশনের পার্ট কিন্তু যা যা মনে পড়ে দুটোতে, যেরকম হাজরা বানানে জে না জেড, সেটা একটা ডিডাকটিভ মোমেন্ট, আর একটা হচ্ছে আংটি দেখে মন্দার বোস, এই মন্দার বোস, আর একটা বোধ হয় ওই হ্যাঁ হ্যাঁ, তো সুতরাং ডিডাকটিভ এবং হয়তো এরকম হতে পারে, সেটাও আপনার কাছ থেকে সুন্দর পড়ে। এই ছবিটা সত্যজিৎ বাবু যে ছবি বানানোর সময় ফরম্যাটটা চেঞ্জ করে দিলেন, তার কারণ কি, তার ফলে ছবিটা অত ভালো হলো, তার কারণ কি এটাও যে ওখানে খুব ডিডাকটিভ পাঞ্চ খুব বেশি ছিল না? হ্যাঁ, একটা প্রথম প্রথম জিনিস এই ডিডাকশনের কথাই বলি, প্রথমত এই ডিডাকশনের ব্যাপারটা এসেছিল ডক্টর আর্থার কোনান ডয়েলের একজন গুরু ছিলেন, তিনিও ডাক্তার ছিলেন, এবং সেই ডাক্তারের ওটা অভ্যেস ছিল যে কোনো রুগী এলে তার সম্বন্ধে আগে থেকে এই এইটা আপনি এখানে কালকে পরশু, এই জায়গা থেকে কিন্তু শার্লক হোমস এই ট্রেডটা পান, এবং শার্লক হোমস সেটা প্রপৌত্রাধিক্রমে সবাই সব ডিটেকটিভকে দিয়ে যান আর কি, যে এই ডিরেকশনটা তুমি করবে, এবং সেটা আজ অব্দি হয়ে এসছে। দ্বিতীয় কথা, সোনার কেল্লার এক্সাম্পলটা যদি দেখি, সোনার কেল্লা অবভিয়াসলি দ্য সিনেম্যাটিক ট্রিটমেন্ট অফ সোনার কেল্লা, সেটা কিন্তু এমফেসিস ইজ পিওরলি অ্যান্ড স্কোয়ারলি অন দি অ্যাডভেঞ্চার বিট, যেটা আপনি বললেন যে ডিডাকশন বা ডিডাকটিভ, সেই ডিডাকশনের জায়গাটা যেটা আমরা বইতে পড়ি সাহিত্য গুণে, একটা ডিডাকটিভ জিনিস খুব ইন্টারনাল একটা ইনেট প্রসেস, সেই সাইকোলজিক্যাল ডিডাকশনটা পর্দায় দু ঘন্টা বা আড়াই ঘন্টা ধরে দেখানো খুব ডিফিকাল্ট, উইচ ইজ ওয়াই আমার মনে হয় উনি হু ডান ইট থেকে ব্যাপারটাকে হাউ ডান ইটে নিয়ে গিয়ে এমফেসিসটাকে অ্যাডভেঞ্চারের দিকে নিয়ে গেছেন বলেই আমার মনে হয় ছবিটা এত সফল এবং ছবিটা এত মানে এনগেজিং। আমি জয়ন্তবাবু আপনার অনুমতি নিয়ে একটা কথা বলি, সুজিত যেটা বললেন শবদ দাশগুপ্তর ব্যাপারটা বললেন, খুব পার্টিনেন্ট পয়েন্ট যে শবদ দাশগুপ্ত একজন গোয়েন্দা, লালবাজারের সঙ্গে যুক্ত, বাস্তবের কাছাকাছি তৈরি করা হয়েছিল, এখানে 100 জন কি 125 জন 30 জন আছেন, সকলেই পড়াশুনো করেছেন, গোয়েন্দা কাহিনী নিয়ে পড়েছেন। শবদ দাশগুপ্ত নিয়ে ছবি করার আগে, অরিন্দমশীল ছবি বানানোর আগে কজন শবদ দাশগুপ্তের নাম শুনেছিলেন একটু হাত তুলবেন প্লিজ, একটু দেখুন, 8। এইটা 150 জনের মধ্যে 8 জন শুনেছিলেন শবদ দাশগুপ্তের নাম, বাকি 142 জন শোনেননি। এর মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে যে ফারাকটা কেন বাস্তবের গোয়েন্দারা উপন্যাসে স্থান পান না, তাদেরকে ব্রাত্য করে রাখা হয়, উত্তরটা এখানে আছে। ফেলুদা অ্যাকসেপ্টেড, ব্যোমকেশ গ্রহণযোগ্য, কিরিটি গ্রহণযোগ্য, জয়ন্ত মানিক গ্রহণযোগ্য, আরও তার আগে আরও অনেকে অনেকে, রবার্ট ব্লেক যেটা করেছে, সব গ্রহণযোগ্য, কিন্তু শবদ দাশগুপ্ত গ্রহণযোগ্য নন, যতক্ষণ না তাকে পর্দায় স্থানান্তরিত করা হলো, পর্দায় একটা চিত্রায়ণ হলো। তার কারণ হলো এই, আমার যেটা মনে হয়, অভিরুকের কথারও একটা প্রতিক্রিয়া দেব তদন্তের ব্যাপারে, যে দুটো স্টিরিওটাইপ খুব কৌশলে, ইচ্ছে হোক অনিচ্ছয়ে, কৌশলে হয়তো নাও হতে পারে, তৈরি করা হয়েছে। ডিটেকটিভ কেমন হবে, কল্পনার ডিটেকটিভ কেমন হবে, আর পুলিশ কেমন হবে, সেই ডিটেকটিভ গল্পে পুলিশের স্টিরিওটাইপ কেমন হবে, কল্পনার ডিটেকটিভ কেমন হবে, ওই যেটা আগে বলেছি, তাকে বুদ্ধিমান হতে হবে, তাকে মোটামুটি মোটামুটি কেন, সুদর্শন হতে হবে, সুগঠিত চেহারা হতে হবে, 6 ফুট লম্বা হলে ভালো, নয়তো 5 ফুট 10-এর কমে তো মানাই যাবে না 5 ফুট 2 ডিটেকটিভ, তাকে রসবোধ থাকতে হবে, তার পড়াশুনো থাকতে হবে, তীক্ষ্ণ দৃষ্টির অধিকারী হতে হবে, প্রয়োজনে রিভলভার চালাতে হবে, সর্বগুণান্বিত একজন লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার হতে হবে, অথচ যাকে আপনি পাশের বাড়ির রক্ত মাংসের পরিচিত চরিত্রটা বলেও আইডেন্টিফাই করতে পারেন, আচ্ছা উনিও তো পাচ্ছেন ফেলুদার মতো, তো আমিও হতে পারি, তখন ইনভলভ হয়ে যায়। উল্টো দিকে পুলিশ কেমন হবে কল্পনার গোয়েন্দে, পুলিশ হবে সেই লোক যে ক্রিকেট মাঠে, আবার ক্রিকেট চলে আসছে, যে 12th man বা সাবস্টিটিউট ফিল্ডার, না রাখলেই নয়, ওই চাঁদ সদাগরে সে বেহুলা লোক পড়েছে, বাঁ হাতে মনসা পুজো করার ব্যাপার ছিল না একটা, সেইভাবে ব্রাত্য করে পুলিশকে রাখা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করে, পারে না, এক মহাবুদ্ধিমান গোয়েন্দার আবির্ভাব হয়, তিনি তার মগজাস্ত্র প্রয়োগ করে সমস্ত ভুল ধরে, পুলিশের রূপান্তরি ধরে তিনি পুলিশকে মোটামুটি হেয় প্রতিপন্ন করে কটাক্ষের পাত্র, বিদ্রুপের পাত্র, এবং পাঠক 10টা পাতা পড়েই জেনে যান, বা ছবিতেও দেখানো হয় তাই, যে পুলিশ যেটাকে খুনি মনে করছে
সে বাদে আর পৃথিবীর যে কেউ খুনি হতে পারে, সে তো বলি, সে হবেই না, কোনো সম্ভাবনা নেই। এবং সেই পুলিশকে কখনো সুন্দরবাবু হবেন, জয়ন্ত মানিক তাকে আসবে, সুন্দরবাবুকে আমরা কীভাবে মনে রেখেছি, সাতটা ব্রেকফাস্টে সাতটা অমলেট খেতেন এবং মাঝে মাঝে হুম হুম বলতেন, আমাদের খুব ভালো লাগতো শুনতে। ফেলুদার ব্যোমকেশের কখনো কখনো বিধুবাবুকে দরকার পড়েছে, ইন্সপেক্টর পাণ্ডেকে, পুরন্দর পাণ্ডেকে দরকার পড়েছে, ইন্সপেক্টর তিওয়ারিকে দরকার পড়েছে। কখন দরকার পড়েছে? যখন অপরাধী ধরা পড়েছে, পুলিশ সব কিছু ভুল করেছে। এবার যেহেতু ফেলুদার বাড়িতে তো আর জেল নেই, লক আপ নেই যে নিয়ে গিয়ে পুরে রেখে দেবে, এখন আইনের ক্ষেত্রে লুপের মধ্যে পুলিশকে রাখতেই হয়, এবং সেই জন্য পুলিশকে মোটামুটি একটা শেষ দিকে এনে নিন, আপনার কাছে এটা তুলে দিলাম করে কয়েকটা, তারপর তদন্তের কী হলো না হলো সে ব্যাপারে কোনো ইঙ্গিত নেই। তো পুলিশের এই স্টিরিওটাইপটা তৈরি করে বোঝানো হয়েছে যে এই উর্দিধারী লোকটা, একটু পেট মোটা মেদবহুল, সুজিতের সিনেমার কথা উল্লেখ করবো, উইথ অ্যাপোলজিস্ট টু সুজিত, আপনার 22-এর শ্রাবণ আমার মনে আছে, তোমার যে পরমব্রত চরিত্রই বোধ হয়, পরমব্রত বলছে রাইমা সেনের সঙ্গে রাজারহাটি বোধ হয় শুটিং হয়েছে ওই জায়গায়, পুলিশ মানেই মাংসের দোকান, তাই না, এরকম একটা বলেছে, তো পুলিশ মানেই মাংসের দোকান। তো সুজিতের ছবিতেও এসছে, ছবিতে সাহিত্যে সব জায়গায় যেখানে কাল্পনিক গোয়েন্দা কাহিনীকে পুলিশ মোটামুটি একটা কটাক্ষের, বিদ্রুপের, একটু হাসির, একটু এখানেও কিন্তু, সরি সুভদীপ বাবু, এখানেও কিন্তু আমরা সেই বিদেশি স্টিরিওটাইপের হাত ধরেই আসছি, এই লেস্ট্রাড বলে যে চরিত্রটা, তাকে খুব রিসেন্টলি এলিমেন্টারি বলে একটা অ্যাডাপ্টেশন আছে হোমসে, সেখানে একটু সম্মান দেওয়া হয়েছে, তাকে একটু বুদ্ধি দেওয়া হয়েছে, কিন্তু আদারওয়াইজ অরিজিনাল হোমস থেকে, ইনফ্যাক্ট মানে লেস্টার শুধু নয়, আমাদের পয়রোর সঙ্গে যার বিরোধ হতো আর কি, ইনফ্যাক্ট আমার মনে হয় যে ইটস সামওয়্যার ইন বিটুইন জিনিসটা, ইটস ট্রু লেস্টার বিগিনস অ্যাজ এ ক্যারিকেচার, বাট ইফ ইউ লুক অ্যাট জ্যাপ উইথ পয়রো, তাহলে একটা জিনিস বলে একটা রিলেশনশিপ দরকার, ফর দ্য প্রাইভেট ডিটেকটিভ টু বি এফেক্টিভ হি নিডস টু হ্যাভ এ গ্রেট রিলেশনশিপ উইথ the lal bazar of that town, fully agree. So in some ways jodi agar is the point, the jap ekto to poro che poro moto budhi to karun nei, mane bishe karun nei, to yes jap tache to kom buddhi, kintu jap is not a fool, not a fool, that's it. আপনি আরুশির কেসের মামলাটার কথা বললেন, আমি সিবিআই এর কেস ডায়েরিটা দেখিনি, না দেখে মন্তব্য করবো না, নিশ্চয়ই কিছু গলত ভুল ভ্রান্তি ছিল, না হলে এরকম ভাবে অপদস্থ হতে পারে বলবো না, আপনি বলতে পারেন, আপনার তো বইও আছে, ঠিকই আছে, তবে একটা জিনিস সেটা বললেন সেটার একটু সহমত হওয়া গেল না। এই যে আমার সামনে তদন্তকারী অফিসাররা বসে আছেন, যাদের অনেক মার্ডার কেসের সমাধান আছে, খুব সেই পরিশ্রম তো আছেই, তদন্ত কেমন সেটা জয়ন্তবাবু বলছিলেন, মগজাস্ত্রের কি অসামান্য প্রয়োগে কত অসংখ্য মামলা, যেগুলোর কিছু যে বইটার কথা বলছে তার মধ্যে কিছু লিপিবদ্ধ আছে আমাদের, স্প্যানিং ফ্রম 1930 টু দ্য অ্যাজ লেট অ্যাজ 2007, 70 বছরের ইতিহাস কলকাতা পুলিশকে, আমি যেহেতু বাংলা সেশন, বাংলা গোয়েন্দাদের নিয়ে কথা হচ্ছে, আমি কলকাতা পুলিশের অভিজ্ঞতাতেই বলি, প্রামাণ্য নথিপত্র ঘেটেই যেটা পাওয়া যায়, কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ড বলা হতো আমরা জানি, এবং এটা এমনি এমনি বলা হতো না, নথি বলে প্রাক স্বাধীনতা যুগ থেকেও যখনই দেশে এবং বিদেশে কোনো সাড়া জাগানো চাঞ্চল্যকর মামলা হয়েছে যেখানে সমাধান করতে ব্যর্থ হচ্ছেন গোয়েন্দারা, দে ইউজ টু কাম ওভার টু কলকাতা and seek the help of the detective department. এটা 1868 সালে পত্তন হয়েছে, এবং এত অসংখ্য মামলা, যেটা আপনি বলছেন অভিরূপ, ডিডাকটিভ স্কিল বা সেরকম আর্ট অফ ডিডাকশন নেই, মগজাস্ত্রের প্রয়োগ নেই, আছে কিন্তু, আমরা বিশেষ করে নিই, এক মিনিট, আই হিয়ার ইউ আউট, আছে, এখনও আছে, মুশকিল হচ্ছে আমরা জানি না, এবং তার জন্য আমরাও একটু দায়ী, আমাদের উত্তর পূর্বপুরুষরাও দায়ী, যে পুলিশের তরফ থেকেও বাস্তবের গোয়েন্দারা যে কি অসামান্য মাইল ফলক রেখে গিয়েছেন, এবং যেটা আপনি সুপ্রিম কোর্ট বললেন, এরকম বলছেন, সুপ্রিম কোর্ট এবং একাধিক কোর্টের যা যা অবজারভেশন আছে রিগার্ডিং তদন্ত, অফ ব্রিলিয়েন্ট ইনভেস্টিগেশন, দ্য নেচার অফ ইনভেস্টিগেশন অ্যান্ড কনভিকশন, সেগুলো আমাদের পুলিশ মিউজিয়ামেও কিছু আছে, 1933 মামলা, 1954 মামলা, 1960 মামলা, এগুলো প্রাক মোবাইল যুগের মামলা, প্রাক ডিএনএ যুগের মামলা, যেখানে শুধু মগজাস্ত্রই লাগতো, ইলেকট্রনিক সার্ভেলেন্স ছিল না,
প্রযুক্তি প্রহরার ব্যবস্থা ছিল না, টাওয়ার লোকেশন জানা ছিল না, ফোন ট্যাপিং ছিল না। সেই অবস্থায় আমাদের অতনু সামনে বসে আছেন, উনি একটি কেস সমাধান করেছিলেন বটতলা স্ট্রিটে, একজন পুলিশের কনস্টেবল তার ভাইকে মেরে সম্পত্তির লোভে নিজের দেয়ালের মধ্যে গেঁথে রেখেছিল, অলোকনাথ দে। তো সেখানে উনি যখন পুলিশ, যিনি করেছেন তিনি কনফেস করছেন না, উনি কনফেশনের কথা বলছেন বলেই বললি, কনফেস করছেন না, স্মৃতিভ্রংশ। এবং আজকাল তো থার্ড ডিগ্রি, অনেকে বলে থার্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি তো দেয়া যায় না, আগে এক সময় অত্যাচার হতো হয়তো, এখন সেটার কোনো সম্ভাবনা থাকে না, একটু আদর যত্ন হয়তো হয় কিন্তু সেটা থার্ড ডিগ্রি নয়। তো আমি সেটা থার্ড ডিগ্রি আপাতত ফার্স্ট ডিগ্রি আর সেকেন্ড ডিগ্রিটা বলেনি, সরকারি জায়গায় আপাতত ফার্স্ট ডিগ্রিটা বলেনি, ফার্স্ট ডিগ্রি অফ ডিটেকটিভসটা বলেনি, যেটা কলকাতা পুলিশের আছে, তারপর বাকিটা আসছি। তো এইখানে তো অতনু হঠাৎ লক্ষ্য করেন সামনে বসে আছেন যে একটা দেয়াল, এই ধরুন ভিক্টোরিয়ার দেয়াল, একটা দেয়ালের একটা অংশ সামান্য একটু ফ্রেশ কোট অফ পেন্ট, জাস্ট ফ্রেশ কোট অফ পেন্ট, অন্যগুলো সাদা একটু ক্রিম, সেইখানেই বডিটা তিনি গেঁথে রেখেছিলেন। তিনি বলছিলেন স্মৃতিভ্রংশ হয়েছে, নিমতলা ঘাটে পুঁতে রেখেছে এটসেট্রা। তো মগজাস্ত্রের প্রয়োগ পুলিশ করতে পারে না এই ধারণাটা একটা চারিয়ে দেয়া হয়েছে সাহিত্যের মধ্যে, এবং আমরাও তারা প্রচারের আরও পাননি, এবং বাংলা গোয়েন্দা সাহিত্যের ভাণ্ডার এত ব্যপ্ত, এত সমৃদ্ধ, এত অসাধারণ সব চরিত্র, তাদের দুনিয়ার যে আকর্ষণ তার মধ্যে এটা খুব অসহায়ভাবে চাপা পড়ে গেছে, এবং সেই যে দোষ, এবং সেই দোষটা স্খালন করার জন্যেই আমরা সম্প্রতি উদ্যোগী হয়েছি যে যারা ছ ফুট উচ্চতার নন, যারা সাধারণ আমার আপনার মতো ডাল ভাত মাছের ঝোল খেয়ে অফিস যাই, তারপর ফিরে আসি, ফিরে একটা সিরিয়াল দেখি বা সন্ধ্যেবেলা চাইনিজ খেতে যাই, তাদের মধ্যেও মগজাস্ত্রের কি অসামান্য প্রয়োগে একটা শব্দ থেকে, একটা কবিতার লাইন থেকে, আমরা সৃজিতের বাইশে শ্রাবণ দেখেছি খুবই ভালো, যে একটা বারবার আসছে, মানুষ বড় সস্তা, কেটে ছড়িয়ে দিলে পারত, পথের হদিশ পথই জানে মনের কথা মত্ত, ভেরি ইন্টারেস্টিং। এইরকমই কবিতা থেকে, হিন্দি কবিতা থেকে, একটা শব্দ থেকে একটা মানুষের চরিত্র ইনভেস্টিগেশন, সেখানে বাহুবল লাগে না, কনফেশন লাগে না, মারধর লাগে না, বুদ্ধি লাগে। সেই বুদ্ধির প্রয়োগ আমরা সেভাবে প্রচার করতে পারিনি, আমাদের দুর্ভাগ্য, আমাদের দোষ। একদিন হয়তো খেলাটা ঘুরবে, কারণ কবি তুষার রায়ের একটা কবিতা আছে, আপনি অনেকে পড়েছেন, হাংরি জেনারেশনের কবি, পুলিশ ও ভাই পুলিশ, কবিকে দেখে টুপিটা তোর খুলিস। তো ঠিকই, কবিকে দেখে তো টুপি খুলতেই হয়, কবি একটা অন্য জগতের মানুষ, সৃজনশীল মানুষ, পুলিশের সঙ্গে তো সৃজনের সম্পর্ক আছে এমন অভিযোগ আজ অব্দি কেউ করেনি। তো এবার কিন্তু পুলিশকে দেখেও, পুলিশের মগজাস্ত্র প্রয়োগেও যে কখনো কখনো টুপি খোলার প্রয়োজন আছে, সেটা বাঙালি পাঠক জানতে পারেনি, আমরা জানাতে পারিনি, সেটা আমাদেরও দুর্ভাগ্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জাস্ট ভেরি কুইক রেসপন্স টু সুপ্রদীপ বাবু, সেটা যে আই এগ্রি ইট, দিস হ্যাজ টু বি প্রেজেন্ট, মাইন ওয়াজ নট অ্যান অ্যাবসলিউট স্টেটমেন্ট। হ্যাঁ হ্যাঁ, না না, এটা 150 সালের অভিমান না, সেটা আই নো, বুকে লাগে যাকে, যেটা একটা কিন্তু ব্যাপার যে উইচ ইজ আ মুভমেন্ট ফরওয়ার্ড ফ্রম হোয়াট ইউ সেড, আপনাদের পুলিশ ফোর্সে ইফ ইউ অ্যাকচুয়ালি ক্রিয়েট দিজ হিরোজ অন দ্য বেসিস অফ রিয়েল ওয়ার্ক, উইল ইউর বসেস বি এবল টু টেক ইট অ্যান্ড ইউর পলিটিক্যাল মাস্টার্স? দিস হ্যাজ হ্যাপেন টু আ নাম্বার অফ পিপল ইন ইন্ডিয়া, আ গ্রেট এক্সাম্পল হু ওয়াজ পেইন্টেড অ্যাজ আ হিরো ইন বম্বে ফর ইনস্টেন্স ইজ রাকেশ মারিয়া। শুরুটা তো করা হয়েছে, এবং এই যে হিরো আমাদের আগামী 3 দিনের মধ্যেই বইমেলায় বইটি প্রকাশিত হবে, গোয়েন্দাপীঠ লালবাজার, সেখানে বেশ কিছু রাজনৈতিক খুনের ঘটনাও কিন্তু আছে, বাপি সেনের মৃত্যু আছে, এমএলএ হোস্টেলে কেজ স্ট্রিটে প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক উত্তর দিনাজপুরের রমজান আলীর হত্যা আছে। হ্যাঁ, সব কিছু আমরা সরকারি প্রশাসনের একটা অঙ্গ, রাষ্ট্রযন্ত্র, আপনি যত সহজে যেভাবে সরকারকে ক্রিটিসাইজ করতে পারছেন বা রাজনীতির, সেটা খোলাখুলি স্বীকার করে নেওয়া ভালো, আমরা একটা নিয়মনিষ্ঠ একটা স্ট্রাকচার, একটা অনুশাসনের মধ্যে আমরা বাস করি, আমাদের কিছু সার্ভিস রুলস আছে, সার্ভিস কন্ডাক্ট আছে, তার মধ্যেও সেই চৌহদ্দির মধ্যেও থেকেও বেরিয়ে গিয়ে যতটা সম্ভব আমাদের যারা রিয়েল হিরোজ, বাস্তবের ফেলুদা ব্যোমকেশ, তাদের কাহিনী কিন্তু আমরা প্রকাশ করেছি, এবং আমরা খুব দ্বিধার সঙ্গে প্রকাশ করেছি। আমাদের একটা ফেসবুক পেজ ছিল, বেশ জনপ্রিয় পেজ হয়ে ওঠে, তাতে একজন দুজন অনুরোধ করতে শুরু করেন, এসব তো রোজ চোর ডাকাতির গল্প শুনছি, ভালোই লাগছে, পুরনো দিনের কিছু কথা একটু বলুন না, এবং তারপর আমরা লিখতে শুরু করি পুরনো আর্কাইভস ঘেঁটে, এবং সেটা
নিজেদের প্রচারের জন্য বলছি না, পাঠকের প্রশ্রয় পায় এবং প্রচুর অনুরোধ আসে এটা বই করে বার করা হোক। এবং সেখানে কোনো অতিমানবিক লোক ছিল না, সেখানে রাজনীতিও ছিল, এবং তাতে আমাদের এইটুকু বিশ্বাস জন্মেছে যে পাল্টা লড়াইটা হয়তো শুরু করা যায়, যে বাস্তবের গোয়েন্দারা কাব্যে উপেক্ষিত থেকে যাবেন, সাহিত্য উপেক্ষিত থেকে যাবেন চিরকাল, এরকম তো নাও হতে পারে, এরকম হতে দেবই বা কেন আমরা। তো সেই লড়াইটা পাল্টা আমরা শুরু করেছি, এবং আমাদের একটা বিশ্বাস যে ফেলুদা ব্যোমকেশ কিরিটি বারবার পড়ব, ফিরে ফিরে পড়ব, 100 বার পড়ব, গোগ্রাসে গিলব, আরও নিশ্চয়ই কোনো ভালো চরিত্র তৈরি হবে। কিন্তু বাস্তবের গোয়েন্দাদের কীর্তিকলাপ যদি ঠিকঠাকভাবে উপস্থাপনা করা যায়, যদি তাদের প্রচারের আলোয় আনা যায়, তাদের মগজাস্ত্র প্রয়োগের ব্যাপারটাও সবার সম্মুখে আনা যায়, পাঠক ছুঁড়ে ফেলে দেবে না, এটুকু আমাদের বিশ্বাস। ইনফ্যাক্ট আমি এই যে পাঠকের প্রশ্রয়ের কথা বলছেন, এর মধ্যে আমি আমার কথা বলতে পারি। আমি প্রথম যখন কলকাতা পুলিশের ফেসবুক পেজে গিয়ে পড়তে শুরু করি, থামতে পারিনি, এত ভালো লেখা, এত ইন্টারেস্টিংভাবে পরিবেশন করা, এবং যারা ওই বই হিসেবে বার করার অনুরোধ জানিয়েছিলেন তাদের মধ্যে আমিও ছিলাম। সো আই এম সো হ্যাপি যে বই হয়ে ব্যাপারটা বেরোচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর বিং কাইন্ড। উই আর অল লুকিং ফরওয়ার্ড টু ইট, আই মিন আই এম শিওর ইটস গোইং টু বি আ ফ্যান্টাস্টিক রিড। এই প্রসঙ্গে সৃজিতকে একটা প্রশ্ন করি, যে একটু আগে সুপ্রতিমবাবু আমাদের যারা প্রিয় গোয়েন্দা চরিত্র তাদের কতগুলো গুণাগুণের কথা বললেন, 6 ফুট লম্বা হতে হবে, তীক্ষ্ণ মগজাস্ত্রের তীক্ষ্ণ প্রয়োগ, প্রয়োজনে গুলি চালাতে হবে, সবই আছে। তো আপনার ছবিতে ক্রাইমের সঙ্গে এনগেজমেন্ট আছে, 22শে শ্রাবণ তো বটেই, আমার ক্রাইম ভালো লাগে খুব। হ্যাঁ নিশ্চয়ই, মানে অ্যাজ আ জনরা আই হোপ। হ্যাঁ আচ্ছা, বলছি যে জুলফিকারে আছে, এমনকি চতুষ্কোণেও ঠিক একটা এক ধরনের হুডানিটের টুইস্ট আছে শেষে। তো কিন্তু আপনার পুলিশরা সাধারণত করাপ্ট, জুলফিকারে তো বটেই, 22শে শ্রাবণের কথা খুব খুব ইন্টারেস্টিং, প্রবীর রায়চৌধুরী খুব ইন্টারেস্টিং অ্যান্টি হিরো, সাইকোলজিক্যালি ড্যামেজ, সাইকোলজিক্যালি ড্যামেজ, সোশ্যালি রেক্লুসিভ, সে কমপ্লিটলি ব্রুটালাইজড বাই দ্য সিস্টেম, সে ছাপার অযোগ্য ভাষায় কথা বলে, ভায়োলেন্সের প্রয়োগে সে কুণ্ঠিত নয়, এবং সে তো যেটা যেটা আপনি কোনো জাজমেন্টাল নন ছবিতে, কিন্তু সে তো যেটা করছে সে নিরীহ মানুষদের মারছে, নিষ্পাপ মানুষদের মারছে পিওরলি তার নিজের ভিন্ডিকেশনের জন্য, তার নিজের একটা পার্সোনাল এজেন্ডা। কিন্তু যেটা ইন্টারেস্টিং যে যেটা সুপ্রতিমবাবু যে একটা ইনভেন্টরি দিয়েছেন প্রিয় গোয়েন্দাদের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক, তার সঙ্গে আপনি একটা যোগ করেছেন, সেটা হচ্ছে তার কবিতার জগতেও কিন্তু তিনি সম্পূর্ণ ইমার্সড, এবং যে শোনায় মানে বিনয় মজুমদার, শক্তি চট্টোপাধ্যায়, সুকুমার রায় ইত্যাদি। তো এইটা এই যে একজন তিনি সিরিয়াল কিলার, তিনি হার্ট বিটেন কপ এবং একই সঙ্গে সিরিয়াল কিলার, ক্রিমিনাল মাস্টার মাইন্ড, কিন্তু তিনি কবিতাকেও ব্যবহার করছেন, এই যে কম্বিনেশনটা, এটা কি একটা বাঙালি গোয়েন্দার যে ইমেজ তার একটা একটা নতুন ডাইমেনশন অ্যাড করা, মানে আমরা এই প্রবীর রায়চৌধুরীর চরিত্রের সঙ্গে আমাদের দর্শকদের যে এমপ্যাথি, এটা আপনি পরিচালক কিন্তু আপনাকে একজন সাধারণ নাগরিক হিসেবে জিজ্ঞেস করছি, আমাদের যে এমপ্যাথি তৈরি হয় সেটা কি একটা কারণ আমরা বাঙালিরা ওই ওই কবিতাটাকেও বাড়তি গুরুত্ব দিই? আমার কেন জানি মনে হয় বাঙালিরা যাই করুক কবিতা কোথাও একটা থাকে বা আছে, বা কেউ হয়তো লুকিয়ে লুকিয়ে সিরিয়াল মার্ডারের মধ্যে না, যদি মানে বাঙালি সিরিয়াল কিলারও যদি হয়, বাঙালি স্থাপত্যবিদও যদি হয়, সায়েন্টিস্টও হয়, কেউ না কেউ মানে 10 থেকে 12 বছর বয়সে একটা কবিতা হয়তো লিখেছেন সবাই বলে আমার ধারণা। মানে কবিতা এবং সাহিত্য জিনিসটা বাঙালি মননের সঙ্গে এমনভাবে জড়ানো, জড়িয়ে আছে অতপ্রোতভাবে, সো যে কোনো জায়গাতেই সেটার একটা আমার মনে হয় বহিঃপ্রকাশ পায়, 1 নম্বর। আর দ্বিতীয় কথা, এই প্রবীর রায়চৌধুরী মানে আসল ঘটনা বা আসল ঘটনা অবলম্বনের যেহেতু টপিকের নাম, সেখানে খুব ইন্টারেস্টিং ট্রিভিয়া হলো যে প্রবীর রায়চৌধুরীর অরিজিনাল যে স্ক্রিপ্টের তার সারনেম সেটা কিন্তু রায়চৌধুরী ছিল না, সেটা ছিল গুহনিয়োগী। সো প্রবীর গুহনিয়োগী ওয়াজ মাই অরিজিনাল নেম ফর দ্য ক্যারেক্টার। এইটা একটা খবরের কাগজে একটা ছোট্ট খবর করেছিল যে এরকম একটা ছবি আসছে, এরকম থ্রিলার, এবং একজন পুলিশ ইন্সপেক্টরের রোলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পাঠ করছেন, যার নাম প্রবীর গুহনিয়োগী। এরপর রুনু গুহনিয়োগীর বাড়ি থেকে আমার ফোন আসে, ফোনে যে উনি ওনারা মানে অবভিয়াস কারণেই জিজ্ঞেস করেন যে এটা কি আমাদের মানে আমার বাবার বা মানে উনার জীবন অবলম্বনে কিনা বা উনার কোনো ছায়া আছে কিনা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
আমি বলি না এটা একেবারেই সম্পূর্ণ অন্য একটি চরিত্র, কিন্তু আমি অনুগ্রহ নিয়োগের যা গল্প শুনেছি, অ্যাটলিস্ট থার্ড ডিগ্রি বা সেই আদর আপ্যায়ন কি একটা বললেন না, আদর যত্ন, কোট অ্যান্ড কোট, তো গুণয়োগী বাবুর আদর যত্ন যা গল্প শুনেছি সেই গল্পের কিছু ছায়া হয়তো আমি চরিত্রের মধ্যে রাখতে পারি, কিন্তু আপনার যদি মনে হয় যে সেটা প্রবলেম্যাটিক আমি রায়চৌধুরী করে দিচ্ছি বা কিছু একটা মুখার্জিও করে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তো সেইভাবেই সারনেমটা চেঞ্জ হয়। সো আমি বলছি একেবারে যে আকাশ কুসুম চিন্তা থেকে একটা চরিত্র গঠন হচ্ছে ছবিতে তা কিন্তু নয়, মানে সেখানে কিছু ছায়া কিন্তু থেকেই আছে। ফর এক্সাম্পল জুলফিকারের যে পোর্ট এরিয়া যে ইতিহাস, সেই ইতিহাসে কিন্তু ডিসি পোর্টের যে খুন, যেটা আমরা আগেন ছোটবেলা থেকে শুনেছি তার গল্প, সেটাও কিন্তু দেখানো হয়েছে জুলফিকারে। সো জুলফিকারের ওই চারটে খুন কিভাবে একটা হাত থেকে আরেকটা হাতে পাওয়ার শিফট হচ্ছে, সেই গল্পগুলোর প্রত্যেকটাই সত্য ঘটনা, এবং সেটা রিসার্চ করে নানান মানুষদের সঙ্গে কনসাল্ট করে, আমার মনে হয় যে 22শে শ্রাবণের সময় আমি দময়ন্তী সেন যিনি ছিলেন তখন ওনার সাথে রেগুলার আমরা কনসাল্ট করতাম যে এইভাবে ভাবছি, এইভাবে এইগুলো দেখানো যায়, এইগুলো কতটা কি করা যায়, এইখানে এই গুলি হলে ওখানে কি ক্ষত হতে পারে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো একইভাবে এই কনসালটেশনে কিন্তু সবসময় আমি কলকাতা পুলিশ এবং লালবাজারকে সঙ্গী হিসেবে পেয়েছি, এবং সেই রিসার্চটা তারা আমাদেরকে খুব হ্যাপিলি, যেটা উনি বলছিলেন যে এতদিন ধরে যেহেতু ওটা কোথাও একটা অগোচরেই থেকে গেছে, সেই জায়গায় কিন্তু দে হ্যাভ বিন ভেরি ভেরি প্রোঅ্যাক্টিভ ইন হেল্পিং আস আউট উইথ দ্য রিসার্চ, সো দ্যাট হোয়াট এভার উই শো অন দ্য স্ক্রিন ইজ কাইন্ড অফ ইউ নো অথেন্টিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা তিনজন বক্তার বক্তব্য শুনেছি। আমরা শুনেছি যে ক্রাইমের ডিটেকশন যেভাবে আমরা গল্পে পড়ি, গোয়েন্দা গল্পে পড়ি, সেভাবে হয় না বাস্তবের ক্রাইম ডিটেকশন। গোয়েন্দাগিরি একেবারেই ভিন্ন ধরনের, পুলিশই সেটা করেন, অত্যন্ত মেথডিক্যালি করেন। আমরা সৃজিতের কাছে এটাও শুনেছি যে ওর ক্রাইম ভালো লাগে, এবং উনি যে ধরনের পুলিশের গল্প লিখেছেন, এবং কোনোদিন একদিন হয়তো তিনি এই রিয়েল পুলিশরা যারা আনসাং হিরোজ তারা যেভাবে কাজ করেন তাই নিয়ে হয়তো কখনো আপনার কাছ থেকে ছবি পাওয়া যাবে। আমাদের সময় খুব সংক্ষেপ, আর মাত্র 5-7 মিনিট সময় রয়েছে। আপনাদের নিশ্চয়ই অসংখ্য প্রশ্ন আছে, আমরা হয়তো 3-4টে প্রশ্নই নিতে পারবো। ঠিক আছে, প্রথম বেঞ্চ থেকে আপনি, তারপরে আপনি, তারপরে একটু সংক্ষিপ্ত প্রশ্ন করবেন, পয়েন্টেড প্রশ্ন করবেন, জানিয়ে দেবেন। আমার প্রশ্ন সুপ্রতিম বাবুকে, ইনসিডেন্টালি আমার নাম সৃজন, ইউ জাস্ট সেড পুলিশের সাথে সৃজনের কোনো সম্পর্ক নেই, বাট আই ফাউন্ড দ্যাট ফানি। বাট আমরা একটা সিনেমা দেখেছিলাম রমন রাঘব 2.0 বলে, ইটস এ ফিল্ম বাই অনুরাগ কাশ্যপ, ওখানে দেয়ার ওয়াজ আ পুলিশ অফিসার হু ইউজ টু ডু ড্রাগস হিমসেলফ। সো উই অল হ্যাভ ডিমন্স ইনসাইড আস, ইভেন দ্য আই এম শিওর দ্য ইউ নো পিপল ওয়ার্কিং উইথ পুলিশ ফোর্সেস। আপনারা যখন নিজেরা সেরকম একটা ক্রাইম ধরেন, সেই সময় আপনাদের মাথায় কি চলে? রমন রাঘব ছবিটা আমি দেখি, ধরুন ডোমেস্টিক ভায়োলেন্সের কথা বলছি, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। এখন পুলিশ তো একটা দ্বীপবদ্ধ ব্যাপার নয়, তো আমরা সমাজ থেকেই উঠে এসেছি, এবং যেহেতু মোস্ট ভিজিবল আর্ম অফ দ্য স্টেট, আমাদের ভুলভ্রান্তি, পুলিশ রাষ্ট্রের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ, আমাদের ভুলভ্রান্তি অন্যদের তুলনায় একটু বেশি চোখে পড়ে, খুব স্বাভাবিক, যেহেতু রাস্তাঘাটে পুলিশকে সহজে আইডেন্টিফাই করা যায়, এবং প্রচুর ভুলভ্রান্তি থাকে আমাদের যে অফিসাররা আছেন তাদের মধ্যেও অনেক ভুলভ্রান্তি থাকে, এবং এমন অনেক ঘটনা আমরা দেখেছি আমাদের পুলিশ অফিসার যারা তদন্ত করেছেন তারা নিজেরা যে ঘটনার শিকার বা যে ঘটনার ঘটনাচক্রে সেরকম একটা তদন্তে, ওই জার্নিটা না খুব অল্প কথায় বিশ্বাস বলা সম্ভব নয়, এবং কিছুটা গোপনীয়তার স্বার্থেও বলা সম্ভব নয়। ডোমেস্টিক ভায়োলেন্সের একটি কেসের কথা আমার মনে পড়ছে, চারু মার্কেট এলাকায়, আমি তখন ডিসি সাউথ, তো একজন ভদ্রমহিলা তদন্ত করেছিলেন এবং তিনি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার ছিলেন, এবং সেই সময় যখন আমরা কেস ইনভেস্টিগেট করতাম এবং ভদ্রমহিলার একটা অদ্ভুত প্যাশন ছিল, এবং লিখতে লিখতে কেস ডায়েরি লিখতে যখন এক্সপ্লেন করছেন ক্রাইম কনফারেন্স হচ্ছে কাঁদতেন, ওটা একটা অন্য জার্নি, ওটা বলা সম্ভব মানে খুব অল্প কথায় মুশকিল। যেমন আমি আমাদের এই দেবযানী বণিকের ঘটনাটা, দেবযানী বণিক আপনারা জানেন, সেই 1980-তে দেবযানী বণিককে পুড়িয়ে মারা হয় গড়িয়াহাটে বণিক বাড়ি, খুব বিখ্যাত বাড়ি, আমি বেশি সময় নিয়ে নিচ্ছি কি, খুব সংক্ষেপে করছি। তো সেই কিছু কিছু মামলা আসে
এবং সব ম্যাচে যেমন রান করা যায় না সব কেস সলভ হয় না, অনেক কেস আনসলভ থাকে, অনেকটাই থাকে, কিন্তু কিছু মামলা জানেন আমাদের আসে এত সেন্সিটিভ মামলা যেখানে শুধু উপরওয়ালার চাপে নয়, মিডিয়ার প্রেশারে নয়, একটা মানবিক তাড়নায় পেশাগত তাগিদের ঊর্ধ্বে উঠে পুরো লালবাজার ঝাঁপায়, গোয়েন্দা বিভাগ ঝাঁপায়, ডিভিশনাল অফিসার ঝাঁপায়, সিপি ঝাঁপান, সবাই ঝাঁপায়, এরকম মামলা বছরে হয়তো একটা দুটো আসে। তখন মনে হয় যে সেইটার শেষ না দেখে, উনি তদন্ত প্রক্রিয়ার কথা বলছিলেন, তদন্ত প্রক্রিয়াটা তো গল্পে যেমন আমরা পড়ি সেখানে শেষ হয়ে গেল না, অপরাধী কে ধরা পড়ে গেল, একটা আঁচ পাওয়া গেল, প্রমাণ এই এই আঙুলের ছাপ, তার পরের জায়গাটা যেটা একটু ডাল, একটু প্রোজেইক, যে সেটার মধ্যে রোম্যান্স নেই, রোমাঞ্চ নেই, তাই জন্য সেইটা কখনো হাইলাইটেড হয় না। কিন্তু ওটা ম্যারাথনের মতো, 42 কিলোমিটার দৌড়ে অপরাধী ধরে ফেলেছেন, 21 কিলোমিটার শেষ হয়েছে, এরপরে মালা গাঁথার কাজটা ধীরে ধীরে এক একটা তথ্য প্রমাণ সংহত করে ফরেন্সিক সায়েন্সের সাহায্য নিয়ে প্রমাণগুলো বিবাদী পক্ষের উকিল যারা ছিঁড়ে ফেলবে কেস ডায়েরির সামান্যতম ভুল পেলে, সিজার লিস্টে অমুকের জায়গায় সই নেই কেন, উইটনেসের জায়গায় এই কলমটায় ওভাররাইটিং কেন আছে, এই সামান্য সামান্য ভুলের জন্য একটা শিওর শর্ট কেস কনভিকশন হয়নি আমরা দেখেছি। তাই অসম্ভব যত্ন করে ওই পোস্ট ডিটেকশন পার্ট যেটা কখনো হাইলাইটেড হয় না, ওটা খুব রোমাঞ্চবর্জিত, রোমাঞ্চবর্জিত খুব কঠোর একটা জায়গা, সেইটা করে যতক্ষণ ওই মালাটা গেঁথে যদি নিপুণ বাঁধা যায়, গাঁথা যায়, একটা নিশ্চিত্র চার্জশিট পেশ করা যায়, ওইটা তারপর যখন কনভিকশন সিকিউর হয় তখনই তদন্তটা পূর্ণতা পায়, তখন দ্য উইল টার্নস এ ফুল সার্কেল, নট বিফোর দ্যাট। তো এই প্রক্রিয়াটাও খুব ইন্টারেস্টিং, এটা আমি বিক্ষিপ্তভাবে বললাম যেহেতু শুরুতে উনি তদন্তের কথাটা বলেছিলেন। তো দ্যাট ইজ দ্য জার্নি অ্যাবাউট। নেক্সট, আমার প্রশ্ন হচ্ছে, আমরা এতক্ষণ প্রায় 1 ঘন্টা, আপনার কি বলছি, 1 ঘন্টা প্রায় আমরা বাঙালি গোয়েন্দা নিয়ে কথা বললাম, কিন্তু কোনো মহিলা গোয়েন্দার প্রসঙ্গ উঠলো না। আমি জানতে চাই বাস্তবে লালবাজারে কি এরকম কোনো মহিলা গোয়েন্দা আছে? নিশ্চয়ই। হ্যাঁ, লালবাজারে মহিলা গোয়েন্দা ডেফিনেটলি আছেন, তাদের ভালো ভালো কেস সমাধানও আছে। তো এরকম একটা খুব সাম্প্রতিক ঘটনা বলছি, যে একজন বিদেশি নিয়ে আয়ারল্যান্ড থেকে এসেছিলেন, 2013 জুনের ঘটনা, প্রথম কলকাতায় ভিজিট, তাকে কালীঘাটের, আমি অভিযুক্ত এখন অপরাধী দোষী সাব্যস্ত হয়েছেন, নাম বলতে বাধা নেই, সুজয় মিত্র বলে এক যুবক, বন্ধুত্ব পাতান, স্মার্ট, হ্যান্ডসম, সফিস্টিকেটেড, ক্লাসিক, ডিগনিফাইড লুকস, মহিলার সাথে বন্ধুত্ব করেন, তারপর একদিন কালীঘাটের বাড়িতে নিয়ে এসে 2013 সালের জুন মাসে তাকে রেপ করেন, এবং মহিলা অভিযোগ করেন, লোকটি অ্যারেস্টেড হয়। মহিলা নামটা অপরিবর্তিত রাখছি বা উল্লেখ করছি না, মহিলা আয়ারল্যান্ডে ফিরে যান, তদন্ত হয়, আমাদের দুজন মহিলা অফিসার তৃষ্ণা বসু এবং গৌরী চ্যাটার্জি, গৌরী মুখার্জি, আই এম ভেরি সরি, ওরা তদন্তভার নেন, এবং কি কষ্টকর সে তদন্ত ছিল, প্রমাণ করার কথা প্রমাণ তো করাই যেত, কিন্তু মহিলা চলে গিয়েছিলেন আয়ারল্যান্ডে, অ্যান্ড শি ওয়াজ টু ট্রমেটাইজড টু রিটার্ন টু কলকাতা, আবার আসবেন না, এবং বলছেন যে আমি সাক্ষী দিতে পারবো না, আমি গিয়ে ওইখানে গিয়ে আর ওই লোকটির মুখোমুখি হতে কাট করা দিতে পারবো না, অন্য উপায় কি, ভিডিও কনফারেন্স। আমরা সেটা কোর্টকে বললাম, আমি ভিডিও কনফারেন্সে সাক্ষ্য নিতে চাই, বিপক্ষের উকিল ঝাঁপিয়ে পড়লো, না এটার কোনো আইনি বৈধতা নেই, ভিডিও কনফারেন্স আবার কি, আইনি বৈধতা আছে, প্রচুর লড়াই হলো কোর্টে, এই দুই মহিলা আমাদের গোয়েন্দা, তথ্য প্রমাণ তো সংগ্রহ করেছিলেন, আপ্রাণ লড়লেন, কোর্ট অনুমতি দিল, হাইকোর্টে যাওয়া হলো, বিবাদী পক্ষ গেল, হাইকোর্ট বলল না এটা করা যাবে, ভিডিও কনফারেন্সে সম্ভব, সুপ্রিম কোর্টে গেল, এই যে অভিযুক্ত অর্থবান পরিবারের, তার পরিবার চেষ্টা করল, সুপ্রিম কোর্ট অলসো আপহেল দ্য জাজমেন্ট অফ দ্য লোয়ার কোর্টস অ্যান্ড অ্যালাউড দ্য ভিডিও কনফারেন্স, উইচ ইজ ডিউলি ডান। এনআইসিকে ডেকে আয়ারল্যান্ডে ইন্ডিয়ান এম্বাসির সাথে যোগাযোগ করে কানেকটিভিটি করে আলিপুর সেশন ইন এ ল্যান্ডমার্ক অর্ডার ভিডিও কনফারেন্সে সাক্ষ্য নেওয়া হলো, এবং যেভাবে বলছি ব্যাপারটা খুব সোজা লাগছে হয়তো, এবং তাকে কনভিকশন দিন দশেক আগে, হি ইজ বিন কনভিক্টেড টু 7 ইয়ার্স অফ রিগরাস ইমপ্রিজনমেন্ট, খুব সহজে লাগলো জিনিসটা, কিন্তু এই লালবাজারের এই দুই মহিলা গোয়েন্দা কি অসাধ্য সাধন করেছিলেন পুরোটা আমি বোঝাতে পারছি না। থ্যাংক ইউ। আমরা লাস্ট দুটো প্রশ্নই নিতে পারবো, সময় শেষ। আমার সুপ্রতিম বাবুকেই একটা প্রশ্ন, যে স্যার আপনার এক্সপিরিয়েন্স কি বলছে, ইজ দেয়ার এনিথিং কল্ড আ পারফেক্ট ক্রাইম? এক কথায় উত্তর দেওয়া মুশকিল, পারফেক্ট কিছু তো, এটা আমরা শুরু থেকে গোয়েন্দা গল্পে পড়ে আসছি, কিছু না কিছু ফুটপ্রিন্টস বা হোয়াটএভার কিছু ছেড়েই যায়, কিন্তু পারফেক্ট ক্রাইম
হয়তো আছে, নাহলে স্টোনম্যানের রহস্যটা আমরা সমাধান করতে পারলাম না কেন? প্রচুর চেষ্টা হয়েছিল, এটা আমাদের একটা দগদগে ক্ষতচিহ্নই বলতে পারেন। বেশ কিছু ক্রাইম তো আনসলভ থেকেই গেছে, যেটা আমরা খুব চেষ্টা করেছিলাম। স্টোনম্যান একের পর এক খুন হচ্ছে কলকাতা শহর, আলোড়িত রোজ খবরের কাগজে ফ্রন্ট পেজ, এবং নানা রকম। কিন্তু আমরা নির্দিষ্টভাবে চিহ্নিত করে খুনটা কে করেছিল, কিভাবে করছিল, সেটা আমরা হয়তো পারফেক্ট ক্রাইম আছে এবং আমরা জানি না। থ্যাংক ইউ। আমার প্রশ্ন আমাদের আপনাদের তিনজনের জন্যই খানিকটা। আপনারা একটা কথা বললেন যেটা আমি সম্পূর্ণভাবে একমত ঠিক হতে পারছি না, সেটা হচ্ছে যে আপনারা এই একটা স্টিরিওটাইপের কথা বললেন, যে পুলিশের একটা স্টিরিওটাইপ হয়ে গেছে, একটা ক্যানোনিক্যাল স্টিরিওটাইপ হয়ে গেছে, মানে স্টার্টিং ফ্রম জ্যাপ এবং লেস্ট্রাড এবং এখন বাঙালি ইউথ হয়েছে। যেটা আমি ঠিক বুঝতে পারছি না সেটা হচ্ছে যে এখন মানে বিদেশে তো বটেই, বিদেশের টু অফ দ্য লংগেস্ট রানিং মোস্ট সাকসেসফুল টিভি শোজ হচ্ছে ল অ্যান্ড অর্ডার আর সিএসআই, যেগুলো হচ্ছে পুলিশ প্রসিজারাল। এবং আমার ধারণা হচ্ছে ভারতেরও লংগেস্ট রানিং শো ইজ সিআইডি, যেটা ইজ অলসো আ পুলিশ প্রসিজারাল। এবং এই শোগুলো কোনোটাই ঠিক যে লার্জার দ্যান লাইফ এরকম লোনারদের নিয়ে তা ঠিক নয়, মানে এই শোগুলো হচ্ছে সবই মানে অবভিয়াসলি আপনারা জানেন যে এই শোগুলো হচ্ছে অ্যাবাউট একদম সম্পূর্ণভাবে পুলিশ প্রসিজারাল, এবং খানিকটা তার পরের ওই যে আফটার ম্যাথটার কথা বলছেন আপনারা, যে অ্যারেস্টের পরেও যে একটা প্রসেস হচ্ছে সেই ধরনের জিনিস নিয়ে আমি বলবো। কিন্তু হ্যাঁ সরি, আমি জাস্ট চট করে শেষ করি যে আমার ধারণা হচ্ছে যে এইটা আমার মনে হয় কলকাতার একটা ডিভিশন আছে সিআইডির, কলকাতার ডিভিশন বা কিছু একটা, কিন্তু কলকাতার টিভির ইয়ে ঠিক ওই রকমভাবে আচ্ছন্ন নয় এরকম পুলিশ প্রসিজারাল নিয়ে। তো এইটা কি ইন্ডিকেটিভ অফ একটা কাইন্ড অফ বাঙালি মানুষ যেটা এখন মানে একটা ওই ডিজিলিউশনমেন্ট যেটা আপনি বলছেন, অর্থাৎ ডিজিলিউশনমেন্ট বা রেজিগনেশন টুয়ার্ডস দ্য ফ্যাক্ট যে পুলিশের থেকে সেরকম গোয়েন্দা উঠতে পারে না, মানে সেটা কলকাতায় কেন নেই সেরকম ইয়ে? আপনি বলুন না, আমি প্রথমে সিআইডির কথাটা গল্প করে বলে নিই। এখন আমি এমন কোন সিরিয়াল দেখিনি যে 20 বছর ধরে একটা লোক একই পদে এত সমাধান করার পরেও থেকে গেছে। তো আমাদের হলে তো তিনি সিপি হয়ে যেতেন এতদিনে, মানে 15 বছর ধরে একজন এসিপি পদেই আছেন এবং কুছ তো হ্যায় বলেই যাচ্ছেন, কিন্তু ওনার জীবনে কিছু হচ্ছে না। তো এটা আমার কাছে লাগে, আমি সিআইডি সম্পর্কে বা ক্রাইম পেট্রোল সাবধান অমুক তমুক অনেকগুলো আছে, এগুলো পুলিশ প্রসিজারাল, যেহেতু সময় খুব কম, এখানে যা দেখানো হয় একটু চেষ্টা করা হয় ফরেন্সিক্স এটসেট্রা, তার মধ্যেও কী জানেন প্রচুর লুপ হোলস থাকে, মানে বৈজ্ঞানিক যেভাবে হাউ টু অ্যাপ্রোচ ডিজিটাল ফরেন্সিক্স, ফরেন্সিক সায়েন্স চেষ্টা একটা আছে, ডেফিনেটলি আছে। সিআইডি অন্যগুলোর পুলিশ ফাইলদের তুলনায় হয়তো সামান্য এগিয়ে, যাকে আমরা বলি কী বলবো, খারাপ লাগবে শুনতে, কানার মধ্যে ঝাপসা দেখে, এরকম সিআইডি হয়তো অন্যদের তুলনায় সামান্য এগিয়ে আছে, কিন্তু বাকি কিন্তু পুলিশ প্রসিজারাল যেটা আপনি বলছেন বিদেশের ইস্যুটা আমি দেখি মাচ মোর প্রফেশনালি মেড, এখানে বোধ হয় সেই তুলনাটা একটু আমার অসঙ্গত লাগলো আর কি। হ্যাঁ মানে আমার মনে হয় ল অ্যান্ড অর্ডারের সঙ্গে সিআইডিটা এক বাক্যে না নেওয়াই ভালো মঙ্গল, মানে সিআইডিতে যেই ধরনের ডিডাক্টিভ লজিক দেখা হয় যে একটা মৃতদেহ পড়ে আছে তার মানে এ কিন্তু খুন হয়েছে, এটা হলো মানে এই ডিডাকশনটা আমার মনে হয় এটা করার জন্য মানে এসিপি সিপি পি কিছু হওয়ারই দরকার নেই আর কি। এবং পুলিশ প্রসিডিউরে যে কথাটা হলো সেটা ইনফ্যাক্ট অন্যান্য ডিটেকটিভ সিরিজ যেগুলো, মানে সেটা আমাদের শার্লক হতে পারে, সেটা এলিমেন্টারি হতে পারে, সেখানেও কিন্তু আমরা এই পুলিশ প্রসিডিউরটা চলে আসে, মানে সেখানে ডিএনএ টেস্টিং থেকে শুরু করে ফরেন্সিক থেকে শুরু করে, সেটা অ্যাজ হি ভেরি কারেক্টলি পয়েন্টেড আউট মাচ মোর জেনুইন অ্যান্ড অথেন্টিক। কিন্তু আগেন আমি বলছি বাঙালি, এটা কিন্তু ব্যাপারটা বাঙালি বা বাঙালিয়ানা বা বাঙালি পুলিশ ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হলো জানা এবং অজানা। এই যে ফেসবুক পেজটার কথা এতক্ষণ আলোচনা হচ্ছিল সেটা যদি আমরা পড়ি, আমরা জানতে পারবো যে না প্রসিডিউর কিন্তু এখানেও বহু বছর ধরে হয়ে আসছে, এরকম অনেক সাকসেসফুল কেসও আছে যেখানে পুলিশ প্রসিডিউর দিয়েই কিন্তু সমাধান হয়েছে, মানে অতিমানবিক ডিডাকশন থেকে হয়নি। সো আই উড সে লেটস ওয়েট ফর দ্য বুক টু রিলিজ, এই বইটা রিলিজ হলে আমার মনে হয় এই প্রশ্নের জবাবটা আমরা আরও বেটারভাবে দিতে পারব। আমি একটা ছোট্ট গল্প বলে শেষ করব। তো মগজাস্ত্রের কথা এখন হলো, কলকাতার গল্প নয়, আমি তখন উত্তর ২৪ পরগনায় এসপি, খুব হইচই হয়েছিল ঘটনা নিয়ে, একজন ব্যবসায়ী খুন হয়ে গেলেন,
এবং বেশ নাম করা ব্যবসায়ী যেসব মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বণিক সভা ইত্যাদি থাকে, সেই ব্যবসায়ের সেই সভার খুব গুরুত্বপূর্ণ সদস্য কাগজে নাম টাম বেরোয়। ঘোলা যে জায়গাটা আছে মধ্যমগ্রামের থেকে গিয়ে ঘোলা, সেখানে ঘোলাতে একটা বস্তাবন্দি মৃতদেহ পাওয়া গেল, ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন, গলায় দাগ আছে, দু একটা ক্ষতচিহ্ন আছে, ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশন বোঝাই যাচ্ছে, দেহের ওপর একটা ছেঁড়া ব্লাউজ পরে আছে এবং কিছু আন্ডারগার্মেন্ট পরে আছে মহিলাদের, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে একটা যে কোনো লোকের দেখে মনে হবে যে একটা মহিলা ঘটিত একটা কিছু ব্যাপার আছে, আমাদেরও তাই মনে হয়েছিল। ভদ্রলোক থাকতেন বাগুইহাটিতে, রাকেশ গুপ্তা সম্ভবত নাম, আমরা বাড়ি গেলাম, চেষ্টা করলাম যে মহিলা ঘটিত কিছু পাওয়া যায় কিনা, শত্রুতা কি আছে, বিজনেস রাইভালরি কিছু ছিল কিনা, দেখা যাচ্ছে নেই, অজাত শত্রু মানুষ, মহিলা স্ত্রী যিনি স্টোয়িক একদম, সন্তান সম্ভবা, শি ওয়াজ ক্যারিং, শি ওয়াজ ইন দ্য ফ্যামিলি ওয়ে সিক্স মান্থস ক্যারিং, একটা ফুটফুটে বাচ্চা আছে, সেখানেও কিছু পাওয়া যাচ্ছে না, এদিকে প্রবল চাপ, একটা শিল্পপতি খুন হয়ে গেল, পুলিশ অপদার্থ যা যা হয় চলছে, এখনও অন্ধকারে রোজ নতুন নতুন কাহিনী এটসেট্রা। ফাইনালি খুব ছোট করে বলবো, টু কাট এ ভেরি লং স্টোরি শর্ট, যখন কোথাও কোনো কিনারা হচ্ছে না, সম্ভবত আনন্দবাজার পত্রিকা বা বর্তমানে একদিন, রোজ তো ফলো আপ করতে হয় ক্রাইম রিপোর্টারদের, আজকে কিছু দিতে হবে, নতুন কিছু দিতে হবে, সে গাল গল্প যাই হোক দিতে হবে পুলিশকে, একটু গালাগালি কটোটো করে একটা স্টোরি করে দিতে হবে যে আজকে এই, আজকে পুলিশ এই পেলো নাই পেলো। দেখা গেল তার আগের বছর বইমেলায় ভদ্রলোক একটা হিন্দি বই প্রকাশ করেছিলেন এবং সাহিত্যপ্রেমী ছিলেন, তো বাড়িতে যাওয়া হলো, সিজার হয়েই ছিল কিছু বইপত্র, হিন্দি কবিতার বই পাওয়া গেল বেশ কিছু, লিখতেন, দেখা গেল সাহিত্য সভা মুশায়েরা এসবে যেতেন, তো আমরা যারা ওখানে তখন ছিলাম তাদের বেশিরভাগই বাঙালি, সবাই বাঙালি ছিলাম প্রায়, চ্যাটার্জি, ব্যানার্জি, বোস, ঘোষ, আমরা হিন্দি খুব একটা মর্মোদ্ধার করতে পারলাম না কবিতাগুলোর, তো আমরা একজন কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিন্দি অধ্যাপকের, হিন্দি পেপার সেট করেন, তার সাহায্য নিলাম, তাকে বললাম একটু ইংরেজিতেও যদি অনুবাদ করে দেওয়া যায় আমরা একটু দেখতে পারি বিষয়টা যে কী লিখতেন, জাস্ট কিউরিয়াসিটি। প্রায় 60-70 কবিতা পড়া হলো, হিন্দিটা বাংলাতেও কেউ আমাদের বুঝিয়ে দিলেন, এবং দেখা গেল একটা পর্যায়ের পরে তার মধ্যে 4-5 কবিতা, অনেকটা প্রেমের কবিতা, জীবনের কবিতা, বেদনার কবিতা, 4-5 প্রেমের কবিতা, এমন কবিতা যেটা কোনো পুরুষ কোনো নারীকে উদ্দেশ্য করে লিখতে পারে না, এটা পুরুষের পুরুষকে উদ্দেশ্য করেই লেখা, যে সব শব্দবন্ধ ব্যবহার হয়েছে, যে সব উপমা ব্যবহার হয়েছে, যে মেটাফার্স ব্যবহার হয়েছে, এর থেকে একটা অন্য দিগন্ত খুলে গেল, এমন এমন জিনিস আসতে শুরু করলো, উনি কাদের সঙ্গে যেতেন, তারপর যেটা ছোট করে বলে দিয়ে আবিষ্কার হলো ওর থেকে, ভদ্রলোক সমকামী ছিলেন না, ভদ্রলোক উভকামী ছিলেন, উনি একটা চক্রে জড়িয়ে পড়েছিলেন, এই কবিতাগুলি ওনার সেই প্রেমিককে উদ্দেশ্য করে উনি লিখতেন, এবং সেই প্রেমিক জানেন ইনি অর্থবান মানুষ, একটা নির্দিষ্ট জায়গায় মাইকেল নগরের কাছে, এয়ারপোর্ট থানার কাছে, এয়ারপোর্টের কাছে একটা জায়গায় ওনাকে নানা ধরনের ওই বিষয়ক সিডি দেখাতেন, এবং একটা সময় মনে হয় সিডি দেখাতে দেখাতে এই লোকটার তো অনেক পয়সা, ও যে ছবি বেরোয় বড় এসইউভি করে আসে, তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে এবং একদিন 5-10 লক্ষ টাকা চায়। ভদ্রলোক বলেন তুমি জানো কার সাথে কথা বলছো, আমি একটা ফোন করলে পুলিশ চলে আসবে, রাইটার্সে হইচই হয়ে যাবে এটসেট্রা। তখন এরা মনে করে, ভদ্রলোক রেগে যান, ভদ্রলোক বেরোতে যান, তখন এরা যে 2-3 ছিল, এরা তার সঙ্গী সাথী, তারা সিদ্ধান্ত নেয় যে এ তো সত্যি বলে দিলে আমাদের লাইফ শেষ হয়ে যাবে, এ তো জাল কেটে বেরিয়েই আসবে। তখন সডেন প্রভোকেশনে তাকে গলা টিপে মেরে দেওয়া হয়, এবং ওই যে ব্লাউজটা ফেলে রাখা ওটা একটা প্ল্যান্ট, রেড হেরিং, জাস্ট পুলিশকে মিসলিড করার জন্য, তো সিম্পলি একটা, এখানে কোনো মারধর করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি, এবং সে কনফেসও করলো, তাকে যখন নিয়ে আসা হলো লোকটিকে খোঁজ খবর করে, খড়দায় লুকিয়েছিল এখান থেকে, এক কথায় কনফেস করলো যে এরকম একটা সম্পর্ক ছিল। তো সুজিত উড বি ইন্টারেস্টেড, কবিতার থেকেই, একটা হিন্দি কবিতার থেকেই তার একটা চরিত্রের দিক ছিল, এইটু বলা ছিল। থ্যাংক ইউ, অসাধারণ সেশন আজকে, এবং অনেক ধন্যবাদ সুপ্রতিম বাবু, অভিরূপ এবং সৃজিতকে। থ্যাংক ইউ।